আমি কিন্তু গতকাল হচ্ছে ওই যে নাইট ভাই সহ আরো যারা প্রেজেন্ট ছিল ওনাদেরকে আমি ব্লগারটা দেখাই দিছি, কিন্তু আপনাদেরকে আমি প্রথম থেকেই দেখাচ্ছি, মানে কোনো কিছু স্কিপ না, সবকিছু প্রথম থেকে দেখাচ্ছি। নাইট ভাই সেদিন তো আমি আপনাদেরকে প্রথমের অংশগুলো দেখাই নাই, তাই না? তো আমি ধারাবাহিক ভাবে করে যাচ্ছি, ঠিক আছে? মনে করেন আপনি একবারে নতুন ক্লাস, ফ্রেশ ক্লাস, ঠিক আছে? হ্যাঁ, ওটাই করতেছি আর কি। এখানে ভাই প্রশ্নগুলো ক্লিয়ার করে নেবেন, আমি যেগুলো করবো, হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন হলে সাথে সাথে জিজ্ঞেস করে নেবেন আর কি। তো দেখেন, আমার এই পিসির ওপর আমার যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলি ক্রোম এক্সটেনশন। আসলে স্বাভাবিকভাবে ক্রোমের হচ্ছে এক্সটেনশন হিসেবে ইউজ করা হয়, কিন্তু আমরা এই যে এই জায়গাতে আমরা এই জিনিসগুলো সব এসইও রিলেটেড, মানে এসইও কাজ করার জন্য এই তথ্যগুলো কি করতে হয়, আমাদের প্রয়োজন হয়। তো এই জিনিসগুলোকে বলা হবে এসইও টুলস, অথবা আউটসোর্সিং করতে গেলে আমাদের যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো হচ্ছে এগুলো, এবং এগুলো হচ্ছে ফ্রি টুলস, টাকা পয়সা দিয়ে এগুলো কোনো কিনতে হবে না, এগুলো আমরা ফ্রিতে করব। তো এখানে অনেক কয়েকটা আছে, আমি প্রত্যেকটা নাম বলে দিচ্ছি এবং কাজগুলো বলে দিচ্ছি আজকে, কিন্তু এগুলো আমরা প্র্যাকটিক্যাল করবো না ভাইয়া, আমরা এগুলো দেখা দিচ্ছি এবং এগুলো কীভাবে এখানে অ্যাড করবো সেগুলো করে নিচ্ছি। পরের ক্লাস থেকে আমাদের পুরো মানে এগুলোর হচ্ছে ব্যবহার শুরু হয়ে যাবে আর কি। আর এরপরে এরপরের টপিকটা আমি করাবো হচ্ছে ব্লগ রাইটিং নিয়ে। ব্লগ রাইটিং মানে একটা ফ্রি ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে তো ডোমেন হোস্টিং লাগবে, ঠিক আছে? তো ডোমেন হোস্টিংয়ের খরচ যাবে, তো আমরা ওগুলোর মধ্যে যাচ্ছি না, আমরা সরাসরি যাব হচ্ছে একটা ফ্রি ব্লগ সাইট যেটা দিয়ে আমরা সর্বসময় কাজ করতে পারবো। তারপরেও যদি পরবর্তীতে যদি আমাদের খুব প্রয়োজন হয় যে নিজের একটা ওয়েবসাইট থাকা ভালো, আসলে থাকা ভালো না, একজন ফ্রিল্যান্সার অবশ্যই অবশ্যই একটা ফ্রি ওয়েবসাইট থাকতে হয়, কারণ যখন সেই প্র্যাকটিস করবে এসইও এর কাজগুলো করবে ওগুলো লাগবে। তো যেহেতু আপনাদের এখন কিছুই নাই, আপনার ব্লগ সাইটটাকে নিজের মতো মানে একবারে কি একটা ফ্রি ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, ওয়েবসাইটও যা ব্লগ সাইটও তা, ঠিক আছে ভাই? শুধু এটাতে হচ্ছে আপনি কিছু জিনিস বাধা আছে, তো এই জিনিসগুলো আপনার এখন লাগবে না, যখন আপনি পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন এটাকে ওয়েবসাইটে পরিণত করতে পারবেন। তো আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট করবো আর এই জিনিসগুলো এখন কমপ্লিটলি আলোচনা করবো, ঠিক আছে? আপনাদের ইয়া ভাই কষ্ট করে লিখতে হবে না, কিচ্ছু লিখতে হবে না, হ্যাঁ, আমি সব কিছু দিয়ে দিচ্ছি, আর যেটা লিখতে নোট করতে হবে ওটা আমি নোট বলেই দেবো যে এটা নোট করে রাখবেন। তাহলে এখানে আমাদের যে টুলসগুলো আছে, আমাদের প্রথম যে টুলসের নাম সেটা হচ্ছে ভাইয়া কিওয়ার্ড এভরিওয়্যার। এগুলোর নাম যদি আপনারা চান আমি হচ্ছে আপনাদের যখন ভিডিওটা দিব না পেন ড্রাইভে যখন দিব ওখানে একটা ফাইল করে এখন লিখে দেবো সবগুলো প্রত্যেকটাই, ঠিক আছে? প্রতিটাই লিখে দেবো এখন, তাহলে আপনাকে কোনো কিছু নোট করতে হচ্ছে না। তাহলে কিওয়ার্ড এভরিওয়্যারের কাজটা কি? আচ্ছা, কিওয়ার্ড এভরিওয়্যারের কাজটা হচ্ছে ভাইয়া আমরা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করব বা যে কোনো ওয়েবসাইট নিয়ে যখন আমাদের কি করতে হবে রিসার্চ করতে বলা হবে বা একটা ওয়েবসাইট নতুন করে কি করবে নতুন করে এসইওর কাজ থেকে শুরু করবে, তখন আমাদের একটা ওয়েবসাইটের নাম চয়েস করতে হবে। সহজ কথায় বলি, যদি ওই ওয়েবসাইটটাকে গুগলে কীভাবে খুঁজে পাবে সেই জন্য একটা নাম চয়েস করতে হবে, সেইটাকে বলা হবে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটা যাতে সাজেস্টেড কিওয়ার্ড হয়, মানে অনেকগুলো যেন খুঁজে পাওয়া যায়। যেমন আমি যদি আপনাদেরকে বুঝাই, ধরে নিচ্ছি আমি এখানে বুক লিখে সার্চ দিলাম। আচ্ছা, বুক লিখে সার্চ দেওয়াতে আপনাদের কিন্তু এরকম চলে আসে, শুধু রেজাল্ট চলে আসে, কিন্তু আপনাদের এই সাইডে কোনো তথ্য চলে আসে না, আমার এখানে কিন্তু তথ্য চলে আসবে, কারণ আমার এটা কিছু করা আছে, অ্যাড করা আছে। তো একটু লোড নিক, এই যে দেখেন এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, এই যে এইটা সহ এই জিনিসগুলো কিন্তু আমার এখানে চলে আসে। তার মানে কি, এখানে কি বলা আছে রিলেটেড কিওয়ার্ড, একটু বুঝে দেখবেন সবাই, হ্যাঁ, না বুঝে মাথা নাড়ানোরও দরকার নাই, আমার বলারও দরকার নেই যে বুঝছে, এগুলো বুঝে নেবেন, এগুলো কাজে লাগবে। তাহলে এই জিনিসগুলো কি ভাই, আমি এখানে বুক লিখে সার্চ দিই, তার মানে কি, এখানে বলা আছে রিলেটেড কিওয়ার্ড, তার মানে এই যে বুক লিখে অথবা যে কোনো কিছু লিখে আপনি সার্চ দিলে আরও অন্যান্য মানুষগুলোও যেভাবে এটাকে সার্চ করে খুঁজে পায় সেই জিনিসটা কি করতে হবে, সেই জিনিসগুলো তারা কে আমাকে সাজেস্ট করে দেখাচ্ছে, এই যে এই কিওয়ার্ড এভরিওয়্যারটা আমাকে সাজেস্ট করে দেখাচ্ছে। আসলে এটার সুবিধাটা কি, আসলে এটার সুবিধাটা আমরা আজকে পাবো না, যেদিন আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করব সেদিন আমরা দেখতে পারবো যে এই জিনিসটার হচ্ছে সুবিধাটা কি। কারণ হচ্ছে আপনি যেমন কোনো কিছু লিখে সার্চ দেন, ধরে নিলাম লিখে দিলেন সালমান খান মুভি, শাহরুখ খান মুভি লিখে যখন সার্চ দেন অনেকগুলো চলে আসে না মুভি, কিন্তু আপনি তো লিখে দিচ্ছেন একটা, বাকিগুলো কেন চলে আসলো, কারণ হচ্ছে প্রথমে যে মুভিটা আসছে সেটাতে সবগুলো কিওয়ার্ড কি করে দেওয়া, সেট আপ করে দেওয়া আছে, বিধায় ওইটা কি করা যাচ্ছে ওইটাকে আপনার আগে দেখাচ্ছে এবং আপনি ওটা খুঁজে পাওয়া গেছে। কিন্তু যদি ওটা লেখা না থাকতো তাহলে ওটা কি পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না, যার কারণে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবো অথবা যে ইউটিউবটা নিয়ে কাজ করি না কেন, আমাদের এই জিনিসগুলো আমরা এখান থেকে কালেক্ট করবো, আমাদেরকে কোথাও থেকে খুঁজতে হবে না, সে আমাকে অটোমেটিক রেডি
তার মানে এই জিনিসটা পাইতে গেলে কোন মানুষ কিভাবে সার্চ দেয় সবকিছু পাওয়া যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তার মানে যে তথ্যটা আপনি চাবেন সেই তথ্যটা ওয়েবসাইট থেকে শুরু করে গুগলে কিরকম কেমনি মানুষ কিভাবে সার্চ দেয় সব যদি আপনি পেয়ে যান, এখান থেকে পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইটের নামটা চুজ করতে সুবিধা হবে। কেন? কারণ এগুলোর মধ্যে পরবর্তীতে আমরা র্যাঙ্কিং করবো কোথায় থেকে, একটা অনলাইন সফটওয়্যারের মধ্যে গিয়ে দেখবো এই নামগুলোর মধ্যে আবার কোন নামটা সবচেয়ে মানুষ বেশি সার্চ করে, যেটা নিয়ে বেশি সার্চ করবে অবশ্যই আমি ওইটা নিয়ে বিজনেস শুরু করবো। কারণ অনলাইনের মূল ফ্যাক্টটা কী ভাই বলেন তো, মানুষ যেটা সার্চ দেবে সেটা যেন খুঁজে পায়, তাই তো? যার কারণে আমরা এতগুলো নামের মধ্যে যে এখানে যতগুলো নাম পাইছি এবং এখানে যতগুলো পাবো সবগুলোর মধ্যে কোন নেমটা সবচেয়ে বেশি সার্চ হবে সেইটা আমি আমার ওয়েবসাইটে খুঁজে বের করবো এবং সেইটাই সেট আপ করে দেবো। এটাকেই বলা হবে কিওয়ার্ড রিসার্চ, যেটা আমরা পরবর্তী ক্লাসে করবো। তো কিওয়ার্ড রিসার্চের কাজটা সহজ করে আমাকে কে দিবে? কিওয়ার্ড এভরিওয়্যার, যার কারণে আমি এটা এখানে অ্যাড করবো, ঠিক আছে ভাই? আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারবে ভাই কোথায় থেকে অ্যাড করবো, তাই না? আমি শেষে গিয়ে অ্যাড করাটা দেখাচ্ছি, হ্যাঁ, আগে এগুলো মানে আপনাদেরকে শেখাই নেই। আচ্ছা, এরপরে চলে আসে স্কাইপে। স্কাইপটা অ্যাকাউন্ট তো সবারই আছে মনে হয়, অনেকের, যাদের নাই তারা খুলে নেবেন, খুব সহজ। জাস্ট অ্যাপসটা ডাউনলোড দিবেন, ওখান থেকে সাইন আপ করে নাম এগুলো দিয়ে করে ফেলবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলে আর কি। এটা কেন লাগবে? এটা যখন বায়ার আপনার সঙ্গে কথা বলবে অথবা আপনাদেরকে যখন আমি সিপিএ মার্কেটিং করাবো, সিপিএ মার্কেটিং যখন করাবো সেদিন দেখবেন যে বায়ার আপনার সঙ্গে কথা বলবে এবং তারা স্কাইপে অ্যাকাউন্ট চাবে। স্কাইপে অ্যাকাউন্টে ডিরেক্ট ভিডিওতেও আসতে পারে আবার মেসেজেও আসতে পারে, ওটা ওদের ইচ্ছার উপর। যার কারণে স্কাইপ অ্যাকাউন্টটা আপনি চালু করে রাখবেন। অনেক সময় বায়াররাও আপনার কী করতে চায়, আপনার সঙ্গে ডিরেক্ট কথা বলতে চায়, তখন আপনারা স্কাইপে হচ্ছে ইয়েটা না, তা ভাই তারা এত সস্তাতে চাবে না, তারা ডিরেক্ট হচ্ছে স্কাইপিটাই ইউজ করে, ঠিক আছে? মেসেঞ্জার এগুলোতে তারা কেউ যাইতে চাবে না আর কি। এখন কেউ যদি বলেন ইমোতে নিয়ে আসবেন, না হলে তো আসবে না, ঠিক আছে? পার্সোনাল জায়গায় নিয়ে আসবেন, না ওগুলোতে কেউ আসবে না, সবাই স্কাইপ, আর ইন্টারন্যাশনালি স্কাইপিটা সবাই ইউজ করে আর কি। তারপরে এরপরে আরেকটা চাইলে ইউজ করতে পারেন স্ন্যাপচ্যাট, এগুলো তারা ইউজ করে, তো স্বাভাবিকভাবে তারা স্কাইপিটাই বেশি প্রিফার করে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভিপিএন। ভিপিএনটা তো সবাই চেনেন, তাই না? আচ্ছা, আমি বলি সবাই চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই বলুন চিনেন না, ভাইয়েরা যারা বলে ওনারা তো চিনে জন্যই বলে। আপনাদের মধ্যে কেউ এমন আছেন যে এখন পর্যন্ত ভিপিএন চালান নেই? আচ্ছা, এটাই শুনতে যাচ্ছিলাম, তার মানে আমি যদি এখন স্কিপ করে দিতাম আপনি তো চুপ করে বসেই থাকতেন। আচ্ছা, ভিপিএনটা বলি আপু, ভিপিএনটা হচ্ছে, এটা হচ্ছে একটা মনে করেন থার্ড পার্টি, তাই না? নেটের একটা থার্ড পার্টির মতো, মানে আপনি এটাই ইউজ করবেন, দেখাবে যে আপনি ইন্ডিয়াতে বসে ইউজ করতেছেন, দেখা যাচ্ছে আপনি ইউএসএর ওয়াইফাই ইউজ করতেছেন, মানে এরকমটা দেখাবে, মানে আইপিটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। তো এটার সুবিধাটা কি, আমরা মনে করেন এখানে বসে বাইরের কান্ট্রি, আমরা তো যেহেতু ফ্রিল্যান্সিং করবো, তাই না, আমরা অনেক ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে, তো বাইরের কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনাকে বাংলাদেশি হওয়ার কারণে, এটা দুর্ভাগ্য যে বাংলাদেশি হওয়ার কারণে আপনাকে ওই ওয়েবসাইটগুলোতে কী দিচ্ছে না, ঢুকতে দিবে না, তার কারণে তখন কী করতে হবে, ভিপিএনটা চালু করতে হবে। ভিপিএন চালু করলে তখন আপনি সব দেশের হচ্ছে ওয়েবসাইটে কী করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, এখন ওখান থেকে ডাটা বা তথ্য নিতে পারবেন, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে অ্যাড করতে হবে, তাহলে এটার নাম কী, এটার নাম হচ্ছে টাস, TOUCS, টাস ভিপিএন, এটা লিখে সার্চ দিলে চলে আসবে, আমরা এখানে পরবর্তীতে অ্যাড করবো। এখন আমি আমার পিসির জন্য এটা অ্যাড করি, আপনারা চাইলে এর থেকে ভালো ভালো ভিপিএন পাওয়া যায়, যেমন টার্বো ভিপিএন, স্মার্ট ভিপিএন, ভিআইপি ভিপিএন, এগুলো এক এক, হ্যাঁ ওগুলো অ্যাপস, কিন্তু এটা যেটা সেটা হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে? আমি আপনাদেরকে ওগুলো লিস্ট করে দেবো, আপনারা যদি চান আমি ক্লাস শেষে লিস্ট করে দেবো, আপনারা এগুলো পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসলো টিউব বাড়ি, এই যে এটার নাম হচ্ছে টিউব বাড়ি, TUBBUEE। টিউব বাড়ির কাজটা কী ভ্যাম? টিউব বাড়ির কাজটা হচ্ছে আপনি যখন ইউটিউব এসিও করবেন, আমরা কিন্তু এগুলো এতক্ষণ যা বললাম ওয়েবসাইট এসিও, এখন আমরা ইউটিউবের যখন এসিও করবো, চ্যানেলটাতে কীভাবে ভিউ বাড়ানো যায়, সাবস্ক্রাইবারের জন্য কীভাবে আকর্ষণীয় একটা ভিডিও আপলোড দেওয়া যায়, সেটার জন্য আমরা এইটা ইউজ করবো। এটা কিসের জন্য ইউজ? ওই আমরা ওয়েবসাইটের কিওয়ার্ডের জন্য কী করলাম ভাইয়া, কিওয়ার্ড এভরিওয়ার ইউজ করলাম, আর ইউটিউবের জন্য ইউজ করবো টিউব বাড়ি। তাহলে আমি যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে গেলে এখানে দেখবো যে হচ্ছে আমার যেমন এই যে চ্যানেলগুলো আছে না, এই ভিডিওগুলো, এই ভিডিওর কোন ভিডিওটার কেমন র্যাঙ্কিং, তো এখান থেকে যে কোনো একটা আমি ভিডিও আপনাদের জাস্ট দেখাচ্ছি, ধরে নিলাম আমি এই ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটার মধ্যে দেখবেন যে আমার এখানে একটা তথ্য দেখাচ্ছে, আপনাদের কিন্তু এটা দেখাবেন, এই যে এই তথ্যটা দেখাচ্ছে না, এই যে এটা কিন্তু হচ্ছে আপনাদের তো এখান থেকে শুরু হয় ভিডিও, তাই না? আপনাদের তো এখান থেকে আসেন, তাই না? কিন্তু আপনারা যখন কিওয়ার্ড এভরিওয়্যারটা আর হচ্ছে টিউব বাড়িটা অ্যাড করুন, তখন দেখবেন যে হচ্ছে এই যে এই জায়গাটা, এটা একটা বাড়তি একটা তথ্য আপনাকে দিচ্ছে। এই তথ্যটা কেন লাগবে? যখন আমরা ইউটিউব মার্কেটিং করবো না, বা ইউটিউব নিয়ে যখন কাজ করবো, তখন আমরা হুবহু এই তথ্যগুলো কাজ করবো, যেমন এই চ্যানেলটার মধ্যে ভিউ কত, লাইক কত, সব জানা যাচ্ছে, এবং এর ট্যাগগুলো কত, ট্যাগ মানে কি ভাইয়া, ওই যে কিওয়ার্ড নেমগুলো, তার মানে
এই ভিডিওটার জন্য যদি এই টাইপের যে কোনো একটা নাম লিখে মানুষ সার্চ দেয় কোনটা পাবে, এই ভিডিওটা পাবে। তার মানে এগুলো আমরা কালেক্ট করবো এখান থেকে, প্লাস আমরা যখন এই টাইপের ভিডিও যখন আপলোড করবো অথবা যে টাইপের ভিডিও আপলোড করি না কেন, সেই টাইপের ভিডিও থেকে আমার এসইও করার জন্য এই টিউবওয়েলটা আমার সব তথ্যগুলো কী করে দিচ্ছে, সাজাই দিচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখেন যে এই জায়গাটার মধ্যে কী আছে, এসইও স্কোর কত, 85%, তাই না? আপনার হয়তো দেখা যাচ্ছে না 85% কিন্তু এটা তো 85% কী, একটা ভিডিওর হচ্ছে মোটামুটি 80-এর উপরে বা 75%-এর উপরে চলে গেলে ধরে নেওয়া হয় ওই ভিডিওটার এসইও ঠিকঠাক করেছে। আর এসইওর ফুল মিনিংটা আপনারা জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এই কাজটা ঠিকঠাক করা হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে 85%, তার মানে এটা বেস্ট পর্যায়ে আছে। এটাকে যদি আরও বেটার করতে হয় তাহলে 100-এ 100 করতে হবে। তো আমরা যখন ইউটিউব নিয়ে কাজ করবো, তো আমরা এটা দেখে দেখে আমার চ্যানেলটা বা আমার ভিডিওটার কোথায় কোন ঘাটতি সেটা দেখে দেখে আমরা এটাকে কী করবো, ইনক্রিজ করবো, ডেভেলপ করবো, ঠিক আছে? যার কারণে এই টিউব বাড়িটা আমার এই এসইওর কাজেও লাগতেছে, আবার এই জিনিসটাকে খুঁজে পাইতেও সাহায্য করতেছে। তার মানে আমার একটা ইউটিউব চ্যানেলের এসইও করতে এই টিউব বাড়িটা আমার 80% পাস কাজ কমাই দেবে, বাকি 20% কাজ আমাকে নিজ হাতে করতে হবে, ঠিক আছে? যার কারণে আমাদের এটা অ্যাড করতে হবে। এখানে ছোটো একটু জিনিস হিন্ট দিয়ে রাখি, টিউব বাড়িটা আপনারা যারা আছেন তারা অ্যাড করতে পারবেন না, কেন? কারণ নিজের চ্যানেল থাকতে হবে, অবশ্যই একটা চ্যানেল থাকতে হবে। আর এটাও আপনারা জানেন যে যার যার ইমেল তার তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল, এটাও তো আপনারা জানেন, তাই না? তার মানে ওখানে একটা দুটো ভিডিও আপলোড করে এইটা আপনি অ্যাড করে প্র্যাকটিস করতে পারেন এখন থেকে। আর যদি মনে করেন যে না, তাহলে পরবর্তীতে 18 নম্বর ক্লাসে গিয়ে যেদিন আপনাদেরকে ইউটিউব মার্কেটিং শেখাবো সেদিন তো একবার আপনাদের চ্যানেল খুলে দিয়েই দেখাবো, ঠিক আছে? আর এর মধ্যে যদি কেউ ইউটিউব নিয়ে মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনারা শুরু করতে পারেন আর কি, ঠিক আছে? বুঝিনি, আরেকবার বলুন। আপলোড করা থেকে শুরু করে একবার ওটা এসইও করা থেকে যা করতে হবে সব আমরাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভাই আপনাকে বলছিলাম নামটা দেওয়ার জন্য, আপনি নাম দেন নাকি? আমি তো সার্টিফিকেটের নাম দিয়ে দিলাম, এখন কি এখন ভুল সার্টিফিকেট পাবেন নাকি? আপনাকে 2 দিন আগে বলছি নামটা দেওয়ার জন্য, এখন সার্টিফিকেট যদি হচ্ছে ওটা মনে হয় বের হয়ে গেছে, এখন আপনার জন্য ওটা নষ্ট হয়ে যাবে না। এখন আপনি নাম দেন নাই, আমি তো আপনার ফেসবুক দিয়ে তুরজয় ঘোষ দিয়ে দিচ্ছি আর কি। তা আপনি নামটা দেন নাই কেন? 2 দিন আগে আপনাকে দিতে বলছি না, নাম ফোন নাম্বার আপনাকে 2 দিন আগে, আপনি শুধু ফোন নাম্বার দিয়ে রাখছেন, নাম দেন নাই। আপনাদের জন্য আমি যেটা আমার কাজ করার দরকার না তারপরে আমি করে আর আপনারা ভুল করে রাখেন। আপনি কি আসবেন এখন? তাহলে ওই যে রক্তিম ভাইকে বলেন যে আপনার নাম তুরজয় ঘোষ না, যে নাম হবে সে নাম দিতে বলেন, দিয়ে বলেন যে এটা করে দিতে। হ্যাঁ, ওখানে আপনার যে নাম সেই নাম দিয়ে বলেন যে স্যার আমার এই নাম দিতে বলছে। আচ্ছা ভাইয়া, এরপরে হচ্ছে এই এসকিউ। এসকিউটা কি? এসকিউটা হচ্ছে এসইও কোয়াক। আমরা যখন আমরা দেখেন ভাই, প্রথমে যে ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম না, এই ওয়েবসাইটটা যখন ওপেন করলাম আপনাদের কিন্তু কখনো 1 নম্বর 2 নম্বর করে আসে না, আসে কি? আপনাদের কিন্তু এমনিতেই চলে আসে, আর এই তথ্যটাও আসে না, তাই না? এই তথ্যটা আসবে না, কারণ হচ্ছে আমরা যখন এসইও কোয়াকটা যখন অ্যাড করবো তখনই শুধুমাত্র এটা আসবে। আর এসইও কোয়াকটার কাজ কী ভাই? এসইও কোয়াকটার কাজ হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, সেই ওয়েবসাইটটা কী করতে হবে, সেই ওয়েবসাইটটা যেন কোনটা কত নম্বর র্যাঙ্কিং সে আপনাকে এসইও কোয়াকটা অ্যাড করার কারণে দেখাই দিচ্ছে, কিন্তু যে 1 নম্বরে এটা আছে এই ওয়েবসাইটটা, 2 নম্বরে হচ্ছে এই ওয়েবসাইটটা। এখন কথা হচ্ছে এই ওয়েবসাইটগুলো কিন্তু এখন 1 নম্বরে আসে বলতে কালকেও যে 1 নম্বরে থাকবে তার কোনো গ্যারান্টি নেই, এটা কিন্তু আরেকটাও আসতে পারে। তার মানে কখন কোন ওয়েবসাইটটা কত নম্বর র্যাঙ্কিংয়ে থাকবে সেটা আমাকে দেখাই দিচ্ছে এসইও কোয়াকটা, আর এই তথ্যগুলো দিচ্ছে। আচ্ছা, এই তথ্যগুলো কী? যেমন আমি যদি এখানে কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি এখান থেকে এই ওয়েবসাইটে গেলাম, booking.com একটা ওয়েবসাইটে যাচ্ছি, এই ওয়েবসাইটের সকল তথ্য আমরা কোথায় থেকে পাবো? এই এসইও কোয়াকে যদি আমি ক্লিক করি, এই ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে আমি সব পাবো কিন্তু। এই যে এই ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক কত, গুগলে প্রতিদিন কত মানুষ এখানে কী করে ভিজিট করে, ফেসবুকে কীরকম মানুষ ভিজিট করে না করে, সব আমি এখান থেকে তথ্য পাবো।
এখন এই তথ্যগুলো আজকে আমাদের লাগতেছে না, এগুলো আমাদের চতুর্থ ক্লাসে গিয়ে লাগবে এই তথ্যগুলো, যার কারণে আমাদের একটা অ্যাড করতে হবে আর কি। তো এগুলো আমরা পরে বুঝাই দিব আর কি, ঠিক আছে? এগুলো পরে বুঝাই দেবো, বুঝাই দিয়ে এগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন আর কি। আর এসইও কাকের আরেকটা কাজ হচ্ছে, আমরা এখানে যখন যাব দেখব যে আমাদের ওয়েবসাইটের সাইডে এই যে এই জায়গায় একটা শার্প রিপোর্ট নামে একটা লেখা থাকবে, ঠিক আছে ভাই? এই শার্প রিপোর্ট থেকে আমরা কিছু তথ্য পাবো, এই যে এখানেও কিছু তথ্য পাবো, এগুলো আমরা ইউজ করব। এখন আমাদেরকে কিন্তু বলা হবে, বায়ার বলবে ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য। তো এই জায়গায় শার্প রিপোর্টে গিয়ে আমি এখানে ক্লিক করে দেখবো যে ফেসবুক নামে যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেগুলো বাদ দিব, আমি সেগুলো নেব না। আমরা কোনগুলো নেবো ভাই? শুধুমাত্র ওয়েবসাইটওয়ালাগুলো। facebook.com নামে কোনো যদি সাইট থেকে থাকে সেটা বাদ, শুধুমাত্র ওয়েবসাইটওয়ালাগুলো নেবো, তাহলে আমি ওগুলো নিয়ে কাজ করবো। যার জন্য আমরা এখান থেকে আগে দেখে নেব, দেখে নিয়ে যত নাম্বারে আছে তত নাম্বার ওয়েবসাইটে আমরা কি করব, কাজ শুরু করে দিব। এখন সমস্যা হচ্ছে যে ভাই, আপনারা যখন হচ্ছে আপনাদের ওয়েবসাইটে যেটা একটা কাজ করবেন আজকে গিয়ে, আপনাদের ওয়েবসাইটে কিন্তু কোনো কিছু লিখে সার্চ দিলে 10টা পেজ দেখায়, 10টা বা 12টা, এর বেশি দেখায় না, ঠিক আছে? তাহলে আপনারা যেটা করবেন, যেমন আমার এখানে 100টা পর্যন্ত পেজ দেখায়, এই দেখেন 99টা, ঠিক আছে? আপনাদের কিন্তু মাত্র 10টা অথবা 12টা, এর বেশি দেখায় না। তো আপনারা যেটা করবেন, এই এখানে গিয়ে সেটিংস অপশনে যাবেন, ঠিক আছে? সেটিংস অপশনে গিয়ে সার্চ সেটিংস, এখানে আপনাদের 10 পর্যন্ত থাকবে, ঠিক আছে? এই 10-এর জায়গাটাকে বাড়ায় কত বন্ধ করে দিবেন, 10-এ 100 বন্ধ করে দিবেন। করে দিয়ে এই যে নিচে যে সেভ চেঞ্জ আছে এটা দিয়ে দিলে আপনার এটা কী হবে, 100টা হবে। এখন কথা হচ্ছে, এটা আমরা সুবিধা পাবো তখন যখন বাইরে আমাদেরকে একসঙ্গে 300 ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবে, তখন 3টা পেজ করলে আমি 300 ওয়েবসাইট পেয়ে যাচ্ছি। তা নাহলে 10টা করে করতে তো অনেকবার করতে হবে, 30 বার চেঞ্জ করতে হবে, দরকার নেই, আমরা যেন তাড়াতাড়ি করতে হবে, যার জন্য আমরা এখানে 100টা করে দিব আর কি। ভাই এসইও কোয়াকটা ক্লিয়ার কিনা? আপনাদের কোনো প্রেশার নেওয়া লাগবে না, শুধু বুঝে রাখেন যে এটা হচ্ছে কি করতে হবে, অ্যাড করতে হবে, এটুকু তো বুঝবেন। হ্যাঁ নাইস ভাই, এটুকু বুঝবেন কি না যে ভাই অ্যাড করতে হবে, এটুকু অ্যাড করেন, তারপরে প্র্যাকটিক্যাল দিন তো আপনাদেরকে এখানে না চাইলেও আপনাদেরকে এখানে নিয়ে যাবো আমি, ঠিক আছে? আচ্ছা না ভাই, এগুলো আমি আপনাদের লিস্ট করে দেবো, আর আপনি যদি নোট করতে চান তাহলে আমার কাজটা কমে যাবে আর কি, আপনার ইচ্ছা। তবে আমার ঝামেলা হয় যেটা, আমি যদি এখন নাও করে দিই আপনি নোট করতে চান, আর দুজন বলবে ভাই লিস্ট করে দেন, যার কারণে সবাইকে বলে চুপ থাকেন, আমিই করে দেবো এখন, ঠিক আছে? ভিডিও তো দিবে। হ্যাঁ, তারপরে যেটা আছে ভাই, গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটটা অনেকেই ইউজ করেন, আমরা এখানে ইউজ করব বায়ারের কথাগুলো বোঝার জন্য। অনেক সময় আমরা যারা নতুন বিগিনার, যারা আপনারা শুরু করেন, বায়ার কী বলে বুঝেই না, মানে কাজ সে পারে কিন্তু কথা কী বলছে বুঝে নাই আর কি। তো যার জন্য আমরা এখানে যে কোনো পেজ অথবা যে কোনো কিছুর জন্য আমরা এটা কী করবো, গুগল ট্রান্সলেটটা ইউজ করবো, এবং এখান থেকে আগে বাংলায় ট্রান্সলেট করব, বাংলায় ট্রান্সলেট করে বুঝে আবার বাংলায় উত্তর দেবো, তাই না? বাংলায় উত্তর দেওয়া যাবে না, ইংলিশেই উত্তর দেওয়া লাগবে। ও যদি অন্য ল্যাঙ্গুয়েজেই যদি কথা বলে কিন্তু আপনাকে ইংলিশেই কথা বলতে হবে, ঠিক আছে? ও ওর ল্যাঙ্গুয়েজে কথা বললে সমস্যা নেই, কিন্তু আপনি আপনার বাংলা ভাষায় কথা বলে সে রিপোর্ট করবে। তার মানে কি, ওই যে কাস্টমার লক্ষ্মী ব্যাপারটা এরকম আর কি, কাস্টমার কী বলে বলুন, দোকানদার চুপ করে শুনতে হবে। তো আপনার এখান থেকে প্রথমে বেঙ্গলি করে নিয়ে তারপর ওনাকে হচ্ছে ইংলিশে, আপনার যে ওয়েবসাইটে থাকেন না কেন সব বাংলা হয়ে যাবে, ঠিক আছে? এই গুগল ট্রান্সলেটটা আপনারা ইউজ করবেন। আর হচ্ছে এরপরে যেটা আসলো, গ্রামারলি। গ্রামারলিটা কি? গ্রামারলিটা হয়, আমরা তো মানে ইংলিশে তো আমরা সবাই খুব ভালো, তাই না? খুব ভালো লিখি, আমাদের কোনো ভুল হয় না, বাইরের সঙ্গে তো খুব ভালো না, আমরা তো সবাই লিখতেই পারি, তা নাহলে তো বন্ধু বান্ধবের সাথে চ্যাট করা তো কথা নয়, বন্ধু বান্ধবীদের সাথে কথা বলার সময় তো ইংলিশে একটা ভাব নেই সবাই, কিন্তু ওই ভাব আর কাজের ভাবে কিন্তু অমিল হয়ে যাবে। তো এখানে গ্রামারলিটা, এবং আমরা যখন কন্টেন্ট রাইটিং করতে যাব, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আপনাকে 3 থেকে 4 হাজারের একটা মনে করেন প্যারাগ্রাফ বা আর্টিকেল অথবা একটা পত্রিকার নিউজ আপনাকে লিখে দিতে হবে, অথবা বাইরের একটা কাজ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনাকে ওই হাই হ্যালো টাইপের ইংলিশ দিয়ে চলবে না, ঠিক আছে? এখানে স্মার্ট ইংলিশ দিতে হবে, যেটার জন্য আমাদেরকে এই গ্রামারলিটা হেল্প করবে। তার মানে আমি যদি কোনো সেন্টেন্স ভুল করি, হিয়ের জায়গায় যদি সি লিখে দেই তাহলে সে আমাকে ঠিক করে দিবে যে ভাই এটা সি হবে না এটা হি হবে, তো এগুলো কিন্তু আমাকে সে ঠিক করে দিবে। তো এটার জন্য আমরা গ্রামারলিটা ইউজ করব, এবং ছোটোখাটো ভুলগুলো সে আমাদেরকে ধরাই দেবে, ঠিক আছে? এখন ছোটোখাটো ভুল ধরাই দেবে, তার মানে ফুলটাই ধরাই দেবে তা কিন্তু নয়, মানে পুরো সেন্টেন্সটাই ভুল সে আপনাকে পুরো সেন্টেন্সটা রাইট করে দিবে সেটা নয়, ছোটোখাটো মিস্টেক মানে কোনো নাউন প্রোনাউনের মিস্টেক, তারপর বানান মিস্টেক, এগুলো সে আপনাকে করে দিবে। তো আমরা
এটা এখান থেকে দেখো। তো এটার প্র্যাকটিক্যাল আমি এখন দেখাচ্ছি না, আমি যখন ওয়েবসাইটে একটা ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে, ওখানে গিয়ে আমরা পোস্ট করব, ওখানেই দেখবো যে কেমন হয়। ঠিক আছে, এরপরে চলে আসলো হচ্ছে বিডি ওয়ার্ড, বিডি ওয়ার্ড অথবা ডিকশনারি। আমি এটা আমার সুবিধার জন্য রাখছি, আপনারা চাইলে রাখতেও পারেন নাও রাখতে পারেন। ঠিক আছে, আমি এটা আমার সুবিধার জন্য রাখছি, অনেক সময় বায়ার ইংলিশ বলে, আর আমি হচ্ছে আমি আপনারা চাইলে এখানে করেও রাখতে পারেন নাও রাখতে পারেন। তো এটা হচ্ছে সুবিধাটা কি, অনেক সময় অনলাইনে কাজ করতে গেলে বায়ার এমন এমন কিছু ওয়েবসাইটে আপনাকে যাইতে বলে যে ওয়েবসাইটগুলোকে কাজ করতে ধরে ট্যাব চেঞ্জ করা যায় না, মানে ওই কাজটা যতক্ষণ আপনি শেষ করেন নাই ওখানে থেকে শেষ করে উঠতে হবে, অন্য ট্যাবে যাওয়া যাবে না। এরকম অনেক ওয়েবসাইট আছে, যেমন তার মধ্যে ফাইবার একটা, অন্যান্য সাইটগুলো একটা। তো সেখানে কি করতে হবে, সেখানে এটা যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে আপনি যে ওয়ার্ডটা জানেন না সেটা যেখানেই হোক, ধরে নেন যে আপনি এই ওয়ার্ডটা জানেন না, এই যে মনে করেন ইন্ডেক্সের মিনিংটা জানেন, তাহলে এটা শুধু মার্ক করে আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনার ডিকশনারি চলে আসবে, আপনাকে আর কোনো ট্যাবে যাইতে হচ্ছে না। যার কারণে আমি এটা আমার জন্য ইউজ করি আর কি, আপনারা চাইলে ইউজ করতেও পারেন না চাইলে না ইউজ করতে পারেন আর কি, এটা খুব একটা ম্যাটার করবে না। বিডি ওয়ার্ড অথবা বিডি ডিকশনারি আপনারা এই সার্ভিসটা দেখলেই বুঝতে পারেন আর কি। আচ্ছা ভাই, তারপরে এখানে ছোট্ট একটা ঘর আছে, আপনারা হয়তো একটু দেখা যাচ্ছে না, আমি একটু উচ্চারণ করে দিই, এটা হচ্ছে নিম্বাস, NIMBUS, নিম্বাস। এটার সুবিধাটা কি, এটা হচ্ছে সুবিধা এবং কাজটা হচ্ছে এটাই, আমরা স্ক্রিনশটের ক্ষেত্রেও ইউজ করব। স্ক্রিনশট বলতে যতটুকু স্ক্রিনে দেখা যায় ততটুকুই তো আমরা স্বাভাবিকভাবে বুঝি, তাই না? আসলে এই নিম্বাসের মাধ্যমে স্ক্রিনশটটা আপনার যতটুকু দেখা যাবে ততটুকুও নিতে পারবেন, আবার যতদূর আপনার নামাইতে ইচ্ছা করে ততদূর নিয়েও স্ক্রিনশট নিতে পারবেন, এটা একটা সুবিধা। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এই নিম্বাস ইউজ করে আপনি আপনার পিসিটা রেকর্ড করতে পারবেন, কি কাজ করতেছেন কি, মানে মোট কথা স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ভিডিও রেকর্ড, যেমন আমি যেটা করি আর কি, এটা আপনার। হ্যাঁ হ্যাঁ, বায়ারকে দেখানো যাবে, হ্যাঁ এই অবস্থায় আছে কাজটা, এই অবস্থায় আছে নাই, তো এটার জন্য আমরা ইউজ করি। তো আমি এখানে যাচ্ছি, এটা আমি নিম্বাসে গেলাম, নিম্বাসে গেলে এই অপশনগুলো চলে আসবে। ঠিক আছে ভাই, তবে এখানে একটা জিনিস দেখাই দেয় আপনাদেরকে, নিম্বাসে কিন্তু একটা অসুবিধা আছে, অসুবিধাটা কি জানেন, সেটা হচ্ছে এটা একটা নির্দিষ্ট ট্যাবে অনলাইন থেকে এটা হচ্ছে অন করতে হয়, অফলাইনে আপনি পাবেন না। আর এটা যেহেতু অনলাইনে অফ করতে হবে, এটা একটা বোঝার একটা সহজ উপায় কি, কারণ এটা তো চালুই করতে হয় হচ্ছে ক্রমে গিয়ে, তার মানে তো এটা অনলাইনে, তাই না, অফলাইনে তো কোনো সিস্টেম নেই। কিন্তু আমি যেটা করতেছি, এই যে আমার এটা যেটা আছে, এই যে আমার এটা হচ্ছে আমার অফলাইন মানে পেইড এটা। ঠিক আছে, তো এটা পেইড, তো আপনাদেরকে এটা আমি পরবর্তীতে যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, খালি হাতে তো ফেরত দেওয়া যাবে না, এই দামি জিনিসগুলো আপনাদেরকে দিয়ে দেবো, পেন ড্রাইভে। ঠিক আছে, কিছু সফটওয়্যার সহ ভিডিও এডিটিং সফটওয়্যার, কিছু অনলাইন সফটওয়্যার, অফলাইন সফটওয়্যার, প্রায় 8 GB মতো সফটওয়্যার আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এটা মনে করেন আমার পক্ষ থেকে গিফট থাকবে আর কি সবার জন্য। ঠিক আছে, এগুলো আপনারা পরে নিয়ে নেবেন আর কি, আমার কাছ থেকে মনে করে নিয়ে নেবেন। তো এটা যেটা হয় ভাই, স্ক্রিনশটটা আগে দেখাই। তো আমরা এখানে গিয়ে মনে করেন আমার এই ওয়েবসাইটের স্ক্রিনশট দরকার অথবা কাজ করতেছি, তাহলে আমরা কোথায় সিলেক্ট করবো, সিলেক্ট এরিয়া, এখানে ক্লিক করলে যতটুকু স্ক্রিনে দেখা যায়, এটা হচ্ছে যতটুকু স্ক্রিনে দেখা যাবে ততটুকু। তাহলে আমি এখানে সেভ না করে আমি এডিট অপশনে যাবো, কারণ বায়ারকে দেখাইতে হবে তার কোন জায়গাটা আমি বুঝি নাই, মানে নির্দেশক কিছু আর কি। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে আমি মনে করেন এই জায়গাটা বুঝি নাই, যে তারা কী বুঝাইতে যাচ্ছে, ধরে নিচ্ছি এই জায়গাটা আমি বুঝি নাই, এগুলো মার্ক করে দেওয়ার ব্যাপার, এগুলো তো আপনার মেসেঞ্জারে করেন সবার সাথে। তো এখান থেকে আবার এই এই পেন টুলসগুলো ইউজ করা শিখবেন আর কি, যে এটা তার ব্লার অপশন আছে, মনে করেন যে ব্লার করে দিচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো করে বায়ারের সঙ্গে আপনি আপনার মিউচুয়াল কন্ট্যাক্টগুলো ছেড়ে নেবেন এটার মাধ্যমে। আর ওরা অনেক সময় কিছু কিছু কাজ দেয় যেগুলো আসলে বোঝা যায় না, তখন এইভাবে করে তাকে বুঝাবেন যে এটা বুঝি নাই, অথবা এই রিকোয়ারমেন্টটা আপনার কি আছে, গ্যাপ আছে, এগুলো করে আপনি ডান অপশনে ক্লিক দিলে এটা কোথায় চলে যাবে, ডাউনলোড অপশনে সেভ হয়ে যাবে। পরবর্তীতে এটা বায়ারকে মেসেঞ্জারে অথবা তার ইনবক্সে যেভাবে পাঠানোর দরকার ওভাবে পাঠায়, আপনার কমিউনিকেশনটা ঠিক করে নেবেন, বুঝতে পারছেন? এটা একটা। তারপরে এটার মধ্যে আবার আরেকটা আছে, সিলেক্ট অ্যান্ড স্ক্রল, এটা যেটা সেটা হচ্ছে এই সুবিধাটা হচ্ছে আপনি যতদূর মন চায় ততদূর হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন, এবং কোয়ালিটি যথেষ্ট বেস্ট থাকবে। ঠিক আছে, একবারে তারপর আবার আগের মতো আপনি রিট্রিট করে তাকে পাঠাই দেন, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমি রেকর্ডে চলে আসি, যে আমরা রেকর্ডিং শুরু করে দেবো, যে আমি মনে করেন ক্লাসটা রেকর্ড করতেছি, আমরা রেকর্ড অপশনে দেবো, রেকর্ড ভিডিও, ডেস্কটপ, স্টার্ট রেকর্ড। ঠিক আছে, তারপর এখানে এসে এটাতে ক্লিক করলে একটা এখানে লেখা আসবে শেয়ার অপশন। ঠিক আছে, এই শেয়ার অপশনে ক্লিক করলেই আমাদের এটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে, দেখেন এখানে রেড চিহ্ন চলে আসছে। হ্যাঁ,
মানে রেকর্ড হচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি পিসিটা এখান থেকে অফলাইনে বের হয়ে যদি সব কাজ করি, পিসিতে যাই করো সব রেকর্ড হবে, ঠিক আছে, এখানে রেকর্ড হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কোন ট্যাব থেকে চালু করছি, এই ট্যাবটা থেকে আমরা চালু করছি না রেকর্ড করাটা, তাহলে এইটা বাদে আপনি সব ট্যাব যদি কেটেও দেন আপনার ভিডিওটা চলতে দেবে, কিন্তু যদি এটা কেটে দেন তাহলে কি হবে, আর রেকর্ড হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে আমি ভিডিওটা রেকর্ড করছি, এখন আমি দেখব কি রকম হচ্ছে। আমি স্টপ শেয়ারিং দিচ্ছি, এখানে দিতে হবে, তারপরে ভিডিওটা এরকম চলে আসবে। আমরা 31 সেকেন্ড ভিডিও করছি, তা আমি যদি চালু করে দেই আমাদের এটা রেকর্ড অফ হয়ে যাবে। দেখেন এখানে রেড চিহ্ন চলে আসছে, হ্যাঁ আমরা যতটুকু রেকর্ড হচ্ছে। এখন এই অবস্থায় যদি আমি পিসিটা এখান থেকে অফলাইনে বের হয়ে যদি সব কাজ করি, পিসিতে যাই করো সব রেকর্ড হবে। আপনারা এটা করে করতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু তারপর এখানে গিয়ে কি কি দিবেন মনে রাখতে হবে। আমরা সেভ দিলে আপনার ডাউনলোড অপশনে এটা ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনি নাম দিয়ে আপনার মতো করে সেভ করে নেবেন। সেভ করে নিয়ে এখন আপনি এই ভিডিও ইউটিউবে চালান বা যেখানে চালান খুব ভালোভাবে চালানো যায়। আপনারা যারা টিউটোরিয়াল ভিডিও যারা করবেন, ইউটিউব নিয়ে যারা শুরু করতে চান, তারা এই স্ক্রিন রেকর্ডটা ইউজ করে আপনারা কী করতে পারবেন, ইউটিউবে ভিডিও প্রতিদিনের ভিডিও ছাড়তে পারবেন, ঠিক আছে। এটা একটা কাজে দিবে, হ্যাঁ এটাই এটাই করে সবাই, এক্স্যাক্টলি, হ্যাঁ এটাই করে। জুমে কোনো ক্লাস করতে চান এটা রেকর্ড দিয়ে আপনি ক্লাসে বসে যান, সব রেকর্ড হবে, হ্যাঁ আওয়াজটা ক্লিয়ার হবে না। এক্সট্রা স্পিকার লাগবে, তো এইটা হচ্ছে ওই যে একটা কথা আছে না, ফ্রিজে ইউজ করতেছেন খুব ভালো পাওয়া যাবে না আর কি, ঠিক আছে। তো আমি যেটা ইউজ করতেছি সেটার হচ্ছে আওয়াজটা একটু ভালো পাওয়া যায়, কারণ এটার ওই যে ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপার স্যাপার যখন আছে তখন একটু ভালোই সার্ভিস দিবে আর কি। তাহলে আপাতত আপনি এটা ইউজ করতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করবেন আর কি। তো এরপরে চলে আসলো ভাই লাস্ট পাস। লাস্ট পাসটা কি, লাস্ট পাসটা হচ্ছে লাস্ট পাসটা ভাই আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে না, সব টাকা পয়সা ওখানে জমা রাখি না। লাস্ট পাসটা হচ্ছে আপনার পিসিতে যত পাসওয়ার্ড আছে, যত ইমেইল আছে, সবগুলো এখানে কি থাকবে, সংরক্ষণ করা থাকবে। এবং আপনাকে কোথাও কি করতে হবে না, লগ ইন করতে হবে না যদি আপনি এখানে অ্যাড করে রাখেন। যখনই আপনি লগ ইন অপশন যাবেন, এরা অটোমেটিক তারা বলে দেবে আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অটোমেটিক শো করবে, মানে আপনাকে বারবার আর লগ ইন লগ আউট করতে হচ্ছে না। আপনি যেখানে যান সে আপনাকে এই সুবিধা এটা দিবে। এখন কথা হচ্ছে ভাই এটা সেফ কিনা, তাই না? আপনার ল্যাপটপটা চুরি হইতে পারে, মানে একটা বন্ধুই নিয়ে গেল, অথবা আপনার বউয়ে আপনার ল্যাপটপ নিল। এখন তো মানুষ নিজের বউকেও পিসি বা মোবাইল ল্যাপটপ ধরতে দেয় না, কারণ বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার চলে আসে। তো মনে করেন তাহলে আপনার এই পাসওয়ার্ডটা আপনি হচ্ছে আপনার কাছে রেখে দিলে আপনার পুরো পিসিটাই সেফ, কারণ আপনাকে যখনই আপনি লগ ইন করেন আপনাকে কিছুই করতে হবে না। তো এটা ফ্রিল্যান্সারদের জন্য আসলে ওই সুবিধাটা নাই, বউকে বা বান্ধবীকে দেখার সুবিধাটা নাই। এটা ফ্রিল্যান্সারদের জন্য যে সুবিধা সেটা হচ্ছে, আপনি মনে করেন এখান থেকে বাইরে কান্ট্রিতে চলে গেছেন বা বাড়িতেই চলে গেছেন, যেমন আমি বাড়িতে যখন চলে যাই আমার এই ল্যাপটপটা নিয়ে যায় না, তো ল্যাপটপ না নিয়ে গিয়ে আমি কীভাবে কারো অ্যাকাউন্ট থাকবে, অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, মানে টাকা থাক আর না থাকে অ্যাকাউন্টের মালিক হবেন আপনি পরশু, ঠিক আছে। তো ওইগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এটা যেভাবে কাজ করবে, লাস্ট পাসে যখন আপনি যাবেন, এই যে এটা হচ্ছে আমার হচ্ছে লাস্ট পাস অ্যাকাউন্ট, এই যে এগুলো হচ্ছে আমার সব অ্যাকাউন্ট, ঠিক আছে, এই যে অনেকগুলো আমার জিমেল অ্যাকাউন্টে 9টা। তো আমার এখন আর জিমেল অ্যাকাউন্ট আরও আমার দরকার পরে, কিন্তু আর ফোন নাম্বার নাই জন্য আর ইউজ করতে পারি না, তো ঠিক আছে। তো এই যে এখানে আবার ওয়েবসাইট আছে 2টা, এগুলো সব মার্কেট প্লেস, ফেসবুক 2টা, এগুলো সব আছে আর কি। তো এগুলোতে আমি যদি এখন ক্লিক করতে চাই, এক ক্লিকে আমি এই ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারবো, আমাকে পাসওয়ার্ড দিতে হবে না, কিছু দিতে হবে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে আমি ওই যে লগ ইন অপশনটা আসে না আপনাদের, যদি কোথাও ঢুকতে যান যখন এই জিনিসটা অ্যাড থাকবে তখন আর লগ ইন করতে হবে না, শুধু লগ ইনে একবার ক্লিক করুন দেখবেন ইমেলও চলে আসছে পাসওয়ার্ডও চলে আসছে, কিন্তু সাইন ইন অপশনে ক্লিক করলে দেখবেন যে নিয়ে গেছে, ঠিক আছে। পাসওয়ার্ড চেঞ্জ করলে আপনি যদি চেঞ্জ করতে চান যে, তাহলে প্রথমে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে, যেমন আপনারা এখানে যেভাবে এই জিনিসটা অ্যাড করবেন, ঠিক আছে ভাই, এই জিনিসটা যেভাবে অ্যাড করবেন, আপনার যখন এটা অ্যাড থাকবে এখানে ঢুকতে হবে, ঢুকে এই যে অ্যাড আইটেমটা লেখাটা আছে না ভালো করে দেখেন, অ্যাড আইটেমে ঢুকতে হবে, ঢুকে পাসওয়ার্ড অপশনটা আছে এখানে ঢুকে এই জিনিসগুলো আগে প্রথম দিন সেট আপ করে দিতে হবে আর কি। নতুন মানুষ তো আগে শেখাই দিতে হবে যে এখানে রাখতে হয়, এখানে রেখে দিলে, হ্যাঁ হ্যাঁ ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করছি এখানে যে আমার যেটা সেভ করা পাসওয়ার্ড, হ্যাঁ তখন ওইটাই থাকবে, তখন আপনি পাসওয়ার্ডটা এখানে এসে আবার আপডেট দিয়ে দিবেন আমাকে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাতে এসে আপডেট দিয়ে দিবেন আর কি। তো যেমন এখানে আমরা মনে করেন ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবো, ঠিক আছে, ইউআরএল এখানে কার ইউআরএল হবে বলেন তো, ফেসবুকের যে আপনার প্রোফাইল লিঙ্কটা সেটা কপি করে এখানে বসাই দিবেন, আপনার নামটা বসাই দিবেন, ইউজার নেম আপনার ফেসবুকে কোন নামটা ইউজ করেন আপনি সেটা, পাসওয়ার্ড ফেসবুকের যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপনি সেভ করে দিবেন। আপনাকে আর কি করতে হবে না ভাই,
নেক্সট ইয়ার যতই আপনি ফেসবুক অ্যাকাউন্টে যান আপনাকে আর কি করতে হবে না, লগ ইন করতে হবে না, অটোমেটিক লগ ইন নেবে। এখন এটার আরও একটা বিশেষ সুবিধা হচ্ছে, ফেসবুকে যদি আপনি এখানে কোনোদিন একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছেন এবং আপনার কখনো ফেসবুকের অ্যাকাউন্টটা মনেই নাই, আপনি জানেনই না বা আপনার নিজেরও জানা নেই, তাহলে যদি আপনি এইটা যদি এখানে লগ ইন করা থাকে এই লাস্ট পাসটা, তাহলে আপনার ফেসবুকে কয়টা অ্যাকাউন্ট আছে সে নিজে থেকেই ধরাই দেয়। যেমন আমার ফেসবুকে দুটো আছে, আমি ফেসবুকে গেলে আমার উপরে ছোট্ট করে এখানে কি লেখা দেখায় টু, তাহলে আমি ওখানে টুতে ক্লিক দিলে আমার যে দুটো অ্যাকাউন্ট আছে আমাকে বলে কোনটাতে লগ ইন করবেন, আমি সেটাতে লগ ইন করে ঢুকে যাই। বুঝতে পারছেন? আচ্ছা, এইটার জন্য কিন্তু আপনি এত সহজে এটা করতে পারেন, এটার জন্য একটা আবার অ্যাকাউন্ট করতে হবে। আমি অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি, খুব সহজ ইমেল দিয়েই করতে হয়। লাস্ট পাস, লাস্ট পাস, লাস্ট পাস ডট কম লিখে দিলে হবে, অথবা লাস্ট পাস দিলে সার্চ দিলে আপনাদের এরকম চলে আসবে। ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যেমন এখানে ইমেল দিতে হবে, মাস্টার পাসওয়ার্ড দিতে হবে। মাস্টার পাসওয়ার্ড মানে কি, অনেকগুলো মানে সংখ্যার সমষ্টি অনেকগুলো দিতে হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বড় সড়ো একটা পাসওয়ার্ড। যেমন আমি আপনাদের প্রুফ দেখাই, আমার তো একটা অ্যাকাউন্ট করা আছে তাই না, লাস্ট পাস অ্যাড করা। আমি যদি এখানে ক্লিক দিই দেখবেন যে আমার পাসওয়ার্ড এবং ইমেল অটোমেটিক নিয়ে নিচ্ছে। এই যে আমি যদি এখানে ক্লিক দিই, এই যে আমাকে দেখাচ্ছে যে আপনার সবই আছে। আমি যদি এখানে এখানে একটা ক্লিক দিই এটা লগ ইন হয়ে যাবে। তা আপনাদের পরবর্তীতে সবগুলো এরকমই হবে, যখন আপনি যেখানে যাবেন এক ক্লিকে আপনার এখানে দেখেন আমার পাসওয়ার্ডও চলে আসছে, আমার ইমেলও এখানে অটোমেটিক নিতে যাচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক দিলেই লগ ইন হবে। তো আমি দিচ্ছি না, এখানে আপনাদেরকে ইমেল দিতে হবে, মাস্টার পাসওয়ার্ড, এখানে যে কয়েকটা বৈশিষ্ট্য আপনাকে দেখাইছে, ঠিক আছে, এই বৈশিষ্ট্য মেনটেন করেই পাসওয়ার্ড দিতে হবে। এর বাইরে আপনি মানে যতই চাপাচাপি করেন কোনো লাভ হবে না আর কি। ঠিক আছে, তারপর মাস্টার পাসওয়ার্ডটা আবার দিবেন। রিমাইন্ডার অপশন মানে ওই যে ভেরিফাইয়ের জন্য যদি কখনো এটা সমস্যা হয়ে যায় পাসওয়ার্ড, আপনি এখানে যে ওয়ার্ডটা ইউজ করেছেন সেটাকে ইয়ে করে রিকভার করতে পারবেন। সাইন আপ ইটস ফ্রি, আগে অ্যাকাউন্টটা করে নেবেন, তারপরে এখানে লাস্ট পাসটা অ্যাড করবেন। ঠিক আছে, এটা অ্যাড করবেন। এখন আপনার যখন এগুলো কমপ্লিট হয়ে গেলো, এখন আপনার কাজ কী করা দরকার? আমরা কিন্তু এখন অ্যাড করাটা শিখলাম না, আমরা শুধু শুনেই গেলাম, লেকচার শুনে গেলাম তাই না, এখন আমরা অ্যাড করবো। তাহলে অ্যাড করার জন্য ভাই যেটা করতে হবে, আচ্ছা অ্যাডটা একটু পরেই করাই, কাজটা বাতিল হয়ে যাচ্ছে, আমি করতে পারবো না তাই না, যে আমার মনে হয় তাহলে কাজটা হবে না, না ওরকম চিন্তা করার দরকার নেই, কিন্তু হবে। আপনাকে এগুলো অনলাইনে খুঁজে খুঁজে বের করতে হবে, অনলাইনে, তার মানে গুগলে যেভাবে সার্চ জানার কোনো তথ্য নেই না, এরকম খুঁজতে হবে। তার মানে আপনাকে যে কাজটা আপনারা যারা পিছিয়ে আছে যে কাজটা আপনার 5 মিনিটে করবেন, যারা খুঁজে বের করবেন তাদের ক্ষেত্রে 1 ঘন্টাও লাগতে পারে, সহজ একটা জিনিস। দেখুন একটু তাদের জন্য টাফ হবে। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য আমি মনে করি মোবাইলের থেকে পিসিটাই বেটার, সেখানে মোবাইলে অনেক কষ্টকর হয়ে যায়, একটা ওয়েবসাইট খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে, আর এখানে আপনি একসঙ্গে 10টা 20টা ওয়েবসাইট ওপেন করে কাজ করতে পারবেন। তো এখন আমার মনে করেন না যে ভাই তাহলে আমি ক্লাস বাদ দেবো, আমার তো পিসি নেই। আপনার কিন্তু পরবর্তীতে অনেকগুলো জিনিস আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। যেমন আমি অনেক সময় আমি তো আমার এখন ল্যাপটপ শুধুমাত্র ক্লাসের সময় ইউজ করি, বাকি সময়টা তো আমি ফোন ইউজ করি। ঠিক আছে, এটা পরবর্তীতে যখন আপনি সব বুঝে যাবেন তখন। ঠিক আছে, আচ্ছা এই জিনিসগুলো কোথায় থেকে অ্যাড করব আমরা একটু ভালো করে নজর দিই। হ্যাঁ, আমি এগুলো কেটে দিই। একবার আপনার এখানে গিয়ে প্রথম ইয়েতে গিয়ে ক্রোমের অপশনে গিয়ে এইখানে ক্রোমের উপরে দেখবেন যে ছোট্ট করে 3টা ডট দেওয়া আছে তাই না, উপরে কিন্তু ডট দেওয়া থাকবে। এখানে গিয়ে আপনারা যেমন মোর টুলস অপশনে, ঠিক আছে, মোর টুলসে, মোর টুলসে গিয়ে এই সাইডে দেখবেন বাম সাইডে এক্সটেনশন লেখা আছে। ঠিক আছে ভাই, এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করলে আবার এখানে চলে আসবে কি এক্সটেনশন। ওই এক্সটেনশনের নিচে গিয়ে দেখবেন যে এখানে লেখা আছে, ওই বরাবর নিচে লেখা থাকবে ওপেন ক্রোম ওয়েব স্টোর। এইখানে ক্লিক দিলেই এখন আমি যে নামগুলো বললাম ওগুলো লিখে লিখে কি করবেন, সার্চ দেবেন। তো আমি একটা দেখাচ্ছি, আমি প্রথমে কি বলছিলাম, কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড এভরিওয়্যার, এইচইআর, কিওয়ার্ড এভরিওয়্যার, এটা আমি দিলাম। এই যে চলে আসছে, ঠিক আছে, তো এটা যখন চলে আসলো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের এই জায়গায় লেখা থাকবে কি অ্যাড টু ক্রোম, আমার অ্যাড করা আছে জন্য আমার কি লেখা দেখাচ্ছে রিমুভ, আপনাদের লেখা থাকবে অ্যাড টু ক্রোম, তারপর এখানে আরেকটা জিনিস চলে আসবে। তো আমি এইরকম যাতে অ্যাড টু ক্রোম এরকম একটা প্র্যাকটিক্যাল কিছু একটা দেখাই, ধরে নিলাম আমি এটাই অ্যাড করবো, ধরে নিলাম এটাই আমার কিওয়ার্ড এভরিওয়্যার। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করলাম, এই যে আমার এটা লেখা থাকবে। ঠিক আছে, তারপরে যে এটাতে যখন ক্লিক দিব এই লেখাটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমার এখানে চলে আসবে, এখানে চলে আসলে আবার খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে,
তাহলে কি করতে হবে যে এখানে ছোট্ট একটা ব্ল্যাকের মতো একটা পিন বক্স আছে, ঠিক আছে? এই পিন বক্সে ক্লিক করলে এই জায়গার মধ্যে গিয়ে দেখবেন যে এগুলো আপনার এখানে আছে সেগুলো কি দেখাচ্ছে, ব্লু। আর যেটা শো করাচ্ছে না সেটা কি এরকম দেখাবে, সেটাকে আপনি কি করে দিবেন, এটা ব্লু করে দিলে আপনার এখানে দেখবেন যে শো করাচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই এখানে আমি আরেকবার বলে দিচ্ছি ভাই, তাহলে হ্যাঁ আমি আরেকবার বলে দিচ্ছি এবার মুখে মুখে বলি। তাহলে আমরা প্রথমে, হ্যাঁ ও দাদা ভাই এক মিনিট, হ্যাঁ ওখানে সার্চে যে নামগুলো বলছি এগুলো, তাহলে আমি আরেকবার বলি ভাই, আমরা হচ্ছে প্রথমে যাব এই ডট বারে, মেনু বারে যাব, এখানে গিয়ে লিখবো হচ্ছে মোর টুলস, মোর টুলস এ এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করলে আবার এক্সটেনশনে এখানে চলে আসবে, এখানে নিচে যাব ওপেন ক্রোম ওয়েব স্টোর, তারপর এখানে সার্চ বারে যে নামগুলো বলবো এগুলো সার্চ করে করে দিবেন। এবার আপনারা সবাই চাইলে নোট করেন আর যেখানেই পারেন লিখে নেন, দুটো জিনিস লিখে নেন, এই এসইও কোয়াকটা এবং এই যে ছাতার মতো যেটা কপি ইউআরএল, ঠিক আছে? এই কপি ইউআরএলটা আমি একটু দেখাই নাই, আরেকবার দেখাই নিচ্ছি। এই কপি ইউআরএলটা কি হয় জানেন, এই কপি ইউআরএলটা হচ্ছে এই যে আমরা যে বুক লিখে সার্চ দিলাম যে একটা ওয়েবসাইট, বায়ার আমাদেরকে কি করতে বলে, মানে ওয়েবসাইট নিয়ে কাজ করতে বলে, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব আমাদের 200-300 ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে মনে করে নিলাম, তাহলে ওই ওয়েবসাইটে আমাকে কি করতে হবে, লিঙ্ক কালেক্ট করতে হবে না, আমাদেরকে কিন্তু লিঙ্ক কালেক্ট করতে হবে, লিঙ্ক লিঙ্ক কালেক্ট করতে হবে। তাহলে এই যে আমি মনে করেন এখানে যে 5-10টা আমি কি করব, হ্যাঁ যে 5-10টা লিঙ্ক বা পেজ ওপেন করব তার লিঙ্কগুলো যাতে আমি একসঙ্গে পেয়ে যাই, একটু বুঝাই দেখেন ব্যাপারটা, তার লিঙ্কগুলো যেন আমি একসঙ্গে পেয়ে যাই, যাতে আমাকে কি করতে না হয় এই রকম করে কপি করে করে নিয়ে এক্সেল শিটে বসাইতে না হয়। আমি এক ক্লিকে কোথায় থেকে পাবো লিঙ্ক, এই যে কপি ইউআরএলটা আছে না ভাইয়া, সাতার মতো এখানে ক্লিক করলে আমার উপরে যতগুলো ট্যাব আছে সবগুলো ট্যাবের কি পাবো, লিঙ্ক আমি এক ক্লিকেই পাবো। আমি কপি করে দিলাম, তাহলে আমার কয়টা ট্যাব আছে, 7টা, 7টার আমি কি পাইলাম, লিঙ্ক পেয়ে গেলাম। আমি এখন তাহলে কি করব, এক্সেলে যাব, এক্সেলে গিয়ে আমি আমার মতো এই জায়গাগুলোতে কি করে দেব, লিঙ্কগুলো সংরক্ষণ করব, বুঝতে পারছেন? এভাবে করে 100-200টা এক ক্লিকে আমরা লিঙ্ক কালেক্ট করতে পারবো, বারবার যে ওখান থেকে টেনে এনে বসানো এগুলো করতে হবে না, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা আরেকবার দেখাবো, এই যে আমি এখানে যতগুলো ট্যাব ওপেন করি না কেন, কিভাবে ট্যাব ওপেন করবো জানেন, এটাতে ওপেন করব যে ডান পাশের মাউসটা দিয়ে তা নয়, এটাতে গিয়ে এই যে এভাবে করব, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মানে বাম পাশের মাউসে ক্লিক করব, তাহলে এই অপশনটা চলে আসবে, তাহলে আর ওপেন হবে না, শুধু ট্যাব ওপেন হবে, ঠিক আছে? তাহলে আবার মনে করেন এটা, এটা আবার এই যে এটা, এটা, তাহলে আমার এখানে যতগুলো ট্যাব থাকুক না কেন আমি কপি ইউআরএল ক্লিক করব, ক্লিক করলে আমার কি হয়ে যাবে, হ্যাঁ কপি লেখা আসলে যে 10টা ইউআরএল আসছে, 10টা ইউআরএল লিঙ্ক আমি যেখানে সংরক্ষণ করার দরকার সেখানে সংরক্ষণ করে ফেলবো, ঠিক আছে এক ক্লিকে। আচ্ছা এবার আপনাদের নোট করতে বললাম, আপনারা এই যে বাকি যে নামগুলো আছে না, এই যে এখান থেকে সবগুলো আপনারা যে কোথায় থেকে পাবেন, মোর টুলসে গিয়ে পাবেন, মোর টুলস এক্সটেনশন তারপর ওপেন সার্চ ক্রোম স্টোর, এখান থেকে গিয়ে পাবেন। আর শুধুমাত্র দুইটা জিনিস এখানে পাবেন না, সেটা কোনটা লিখেন, কপি ইউআরএল ছাতার মতো যেটা এটা হচ্ছে আমরা পাবো গুগল থেকে, এবং এসকিউ এসইও কোয়াক এটাও পাবো গুগল থেকে, এগুলো হচ্ছে আমরা মোর টুলস থেকে পাবো না, এবং কিভাবে পাওয়া যাবে আমি দেখাচ্ছি। এসইও কোয়াকটা আর কপি ইউআরএল ছাতার মতো যেটা, কপি ইউআরএল অনেকগুলো আছে, আমরা শুধুমাত্র ছাতার মতো যেটা দেখতে কিন্তু সেটাই নিব ভাই। লেখা শেষ? আচ্ছা আমি এবার তাহলে দেখেন ছাতার মতো যেটা খুঁজে পাওয়া যায় সেটা আমি বলতেছি। তাহলে আমরা যদি মোর টুলসে গিয়ে সার্চ দেই এই দুটো জিনিস খুঁজে পাবো না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখবো কি, কপি ইউআরএল, সরাসরি গুগল সার্চ করে কপি ইউআরএল লিখে সার্চ দেব, কপি ইউআরএল লিখে সার্চ দিব, এরকম চলে আসবে এখানে এই যে ক্রোম ডট গুগল ডট কম ওয়ালা যে সাইটটা থাকবে, কপি অল ইউআরএল আমরা এটাতে ক্লিক দিব, এই যে এটা। আপনারা কিন্তু চিন্তা করতে হবে না, ভিডিওতে তো রেকর্ড থাকবে, যদি তারপরে অসুবিধা সেজন্য বলতেছি, এখানে কপি অল ইউআরএল ক্লিক দিব, দিয়ে দেখবেন ওখানেই চলে আসবে, কিন্তু আপনি যেখানে যে মোর টুল থেকে যাবেন না ওখানেই চলে আসবে, কিন্তু ওখান থেকে এই যে এটা ডাউনলোড করবেন আপনারা ছাতার মতো যেটা দেখতে, এটা ছাড়া অন্যগুলো ভালো কাজ করবে না কিন্তু। আচ্ছা এটা গেল এভাবে, এখন আসেন এসইও কোয়াকটাও ঠিক এভাবে, এসইও কোয়াক কিউ ইউ এ কিউ ইউ এ কে, এসইও কোয়াক লিখে সার্চ দেন,
এটাতেও একইভাবে দেখবেন যে হচ্ছে ক্রোম কোথায় লেখা আছে, যে ক্রোম ক্রোম ডট গুগল ডট কম এইটাতে গিয়ে সার্চ দিবেন, আপনি দেখবেন যে হচ্ছে আবার আপনাকে ওখানেই নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে আপনি এসইও কোডটা পাবেন। আমি ক্লিক দিলাম, এই যে ঠিক আছে ভাই, এখানে গিয়ে অ্যাড করে ফেলবেন। ওকে, টুলসের কাজগুলো শেষ। হ্যাঁ, এই যে www.http://chrome.com/google.chrome এটা যেটা আপনি পাবেন, এখানে গিয়ে ক্লিক দিলে আপনার ওই জায়গাতেই নিয়ে যাবে, কিন্তু এখান থেকে যাইতে হবে, বুঝতে পারছেন? ওই তো চলে আসছে, ঠিক আছে, এভাবে এটা করে ফেলবেন। আর বাকিগুলো কোথায় থেকে যাবেন ভাইয়া? মোর টুলস, মোর টুল, এক্সটেনশন, আবার এক্সটেনশনের নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর, তারপরে ওখানে সার্চ বার আছে, সার্চ বার দিয়ে একটা একটা করে বসাই দিবেন। ওকে, আর ভুল করেও কেউ এগুলো ডাউনলোডের করতে দেয় না, ডাউনলোড খুঁজেও পাবেন না, বেকার হয়রানি হবে, এগুলো এখান থেকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ব্লগ সাইটে নিয়ে যাচ্ছি, মানে আমরা একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করব। তাহলে আমরা কোথায় যাবো ভাইয়া? ব্লগ সাইট, ফ্রি ওয়েবসাইট, এটা ব্লগ সাইট। তাহলে এটার জন্য আমরা যেটা লিখে সার্চ দিব, ব্লগার ডট কম, ব্লগার ডট কম, এইটা হচ্ছে একটা ব্লগ সাইট। এটা আমারটা, আমার আসলে দুইটা, এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কোনটা, আপনাদের প্র্যাকটিস করানোর জন্য যেটা, আর এর পরেরটা হচ্ছে আমার রেডি করাটা। দেখেন এই যে ফ্রি ফায়ার বা এগুলো যেগুলো আমার বিভিন্ন কাজের, এগুলো বিভিন্ন স্টুডেন্টরা বলছিল তাদেরকে করে দিছি। এই যে এগুলো হচ্ছে পোস্ট, ঠিক আছে ভাইয়া, এগুলো হচ্ছে বিভিন্ন মার্কেটিং পোস্ট, আপনাদেরগুলোও এরকম থাকবে, ঠিক আছে, আপনাদের প্রোডাক্ট বলেন, ইয়ে বলেন। ইয়ে ভাই, আপনার সেদিন নাইত ভাই ছবি অ্যাড করতে পারতেছিলেন না, আমি দেখাচ্ছি একটু পর, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, আপনারা সেদিন আসেন নাই তো, নাইত ভাইরা আসছিল, তো ভাবলাম বসে থাকে কেন, ওনাদেরকে এটা একটু শেখাই দিই, বুঝতে পারছেন, এই জন্য আর কি। তো ভাই আপনারা এই ব্লগ সাইটটা অবশ্যই অবশ্যই তৈরি করতে হবে। আমি তাহলে এখান থেকে গিয়ে আমি এটা লগ আউট করে দিচ্ছি, কারণ আপনাদের দেখাইতে হবে, তো আমি লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ভাই আমরা লিখে সার্চ দিব blogger.com, blogger.com। আপনার চাইলে যাদের পিসি কাজ করে আপনার চাইলে সার্চ দিতে পারেন আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, পরে বাসায় গিয়ে খুব ইয়া করলেও হবে, একবার তাড়াহুড়ো করতে হবে তার। হ্যাঁ, এখানে কিন্তু আবার ইমেল লাগবে, ইমেল ছাড়া খুলতে পারবে না, যার যার ইমেল এবং পাসওয়ার্ড লাগবে। দেখেন একটু দেখে নেন ভাই, আমরা যখন ব্লগার ডট কমে যাবো এই পেজটা চলে আসবে, ঠিক আছে। এই পেজটা চলে আসলে এখানে ছোট্ট করে লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ, সাইন ইনে ঢোকার দরকার নাই, এখানে ক্লিক করলেই চলে আসে। এই যে ক্রিয়েট ইউর ব্লগে আমরা ক্লিক করলে দেখবেন যে তারা আমার কাছে কী যাচ্ছে, ইমেল চাবে। তো আপনারা কিন্তু আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে খুলে ফেলবেন, এখানে একটা ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দেবেন। তাহলে আমার ইমেলটা সাইন ইন করাই আছে, তাহলে আমি আমার ইমেলটা সাইন আপ করলাম। তারপরে যে আমার লাস্ট পাসের সুবিধাটা দেখছেন, আমাকে পাসওয়ার্ড দেওয়া লাগতেছে না, কিন্তু পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নিছে, তো আমি নেক্সট দিয়ে দিলাম। আমার এরকম আসতেছে, আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে এই যে এই পেজটা চলে আসবে, আমি একটু দেখাই, আমারটা তো ওপেন করা আছে বিধায়, আপনাদের আসবে এই পেজটা, এই যে এই জায়গা থেকে আপনাদের, মানে এই রকম একটা পুরো পেজটা স্ক্রিনটা এটাই থাকবে। এখানে গিয়ে দিতে হবে কি ভাবে, টাইটেল, এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, একটু সহজ করে বুঝে নেই আপনার সবাই। এই টাইটেলে যে আপনার এটা আরেকজনের ইয়েটা চলে আসছে তাই না, উনি মানে লগ আউট করে নেই। আচ্ছা, সরকারি পিসির এই অবস্থায় হয় আর কি, মানে সবাই ইউজ করে রেখে চলে গেছে, লগ আউট করে নেই, চাইলে কিন্তু এখন এই ইমেলটা কেউ ইউজ করতে পারবে, তো তখন তার জন্য ক্ষতি হয়ে যাবে আর কি। আচ্ছা, টাইটেল নেমটা কি ভাবে, টাইটেল নেমটা আপনি, আচ্ছা আমাকে এতটুকু বুঝান ভাইয়া, ব্লগ সাইটটা তো আমরা বুঝি, ব্লগ সাইটটা কি ভাইয়া বলেন তো, আমরা ব্লগগুলো পড়ি, ব্লগগুলো পড়াশোনা করি না, কন্টেন্ট পড়ি না, আর্টিকেল পড়ি না, এক্স্যাক্টলি সেই জিনিসটাই। তাহলে আপনি সেই জিনিসটাই তৈরি করবেন, তাহলে আপনাকে এখানে কী করতে হবে, টাইটেল, টাইটেলটা কি, আমরা যে জিনিসটা নিয়ে লেখালেখি করবো সেই জিনিসটা এখানে দিতে হবে। ধরে নেন যে আপনি হচ্ছে সমাজবিজ্ঞান বই পড়তে বসতেন, তাহলে বইটার নাম কি, সমাজবিজ্ঞান, কিন্তু বইয়ের ভিতরে কিন্তু পলিটিক্যাল আলোচনাও আছে, সামাজিক ব্যাপার স্যাপারগুলো আছে, কালচারাল ব্যাপার স্যাপারগুলো আছে তাই না, তাহলে বইটার পুরো নামটা কি, সমাজবিজ্ঞান। তাহলে আপনি টাইটেলটা কি নিয়ে লিখবেন, কি নিয়ে লিখবেন, মনে করেন আপনি কি নিয়ে লিখতে যাচ্ছেন, মনে করেন আপনি কি নিয়ে লিখবেন, মনে করেন আপনাকে লিখতেই তো হবে, আজকে কিন্তু যা দেবো তাই কিন্তু লিখতেই হবে, বাসায় গিয়ে করতে হবে, কি নিয়ে লিখবেন বলেন, কালচার, তাহলে আপনার এটা হবে কি, কালচার, কালচার, তার মানে আপনি কালচার নিয়ে লেখালেখি শুরু করবেন তাই তো।
আপনি এখানে দিলেন কার্সার, আমি দিলাম নেক্সট। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিয়ে দিব, এখানে এখন একটা অ্যাড্রেস দিয়ে দেবো। এই অ্যাড্রেসটা কার হবে? আপনার, মানে আপনি যখন কাউকে তার এখন লিঙ্ক শেয়ার করবেন অথবা কি মার্কেটিং করবেন, কোনটা দিবেন? এই লিঙ্কটা দিবেন। তাহলে এই জায়গায় .blogspot.com যে জায়গাটা আসবে এইটা কখনো চেঞ্জ করা যাবে না বা হবেও না। এর আগে পর্যন্ত আপনি আপনার নামটা দিয়ে দেবেন। মনে করেন ভাইয়ের নাম কি? জুনায়েদ ভাই, ধরে নিলাম আমি এখানে দিলাম জুনায়েদ। তার মানে জুনায়েদ এখনো কিন্তু সেভ আসে নাই, তার মানে জুনায়েদ নামটা কে কি আগে ইউজ করছে। তাহলে আমি এখানে একটা সংখ্যাটাঙ্গ বসাই দিলাম, তাহলে কি আসলো? জুনায়েদ 2024, এটা হচ্ছে .blogspot.com, এটা হচ্ছে জুনায়েদ ভাইয়ের অথবা আমার একটা নতুন ব্লগ পোস্ট। তাহলে আমি কি করে দিব, সেভ করে দিব। আমি সেভ দিয়ে দিলে এখানে একটা এই যে কালচার চলে আসছে না, দেখেন কালচার কিন্তু চলে আসছে। তার মানে এখন আমি এখানে যে পোস্টগুলো নিয়ে লেখালেখি করবো সেগুলো হবে কি ভাইয়া, সব কালচার রিলেটেড। তাহলে আমি এখানে এখন নিউ পোস্টে ক্লিক করব, পোস্টের অপশন চলে আসলো না। এখন আমাকে কি করতে হবে, কালচার নিয়ে লেখালেখি করতে হবে। যেহেতু আপনার একটা আনকমন টপিক বলছেন, তাহলে আমি এখন কি করব, যেহেতু মনে করেন আমি যেটা এটা লিখবো, তার মানে আমি তো আগে থেকে প্রস্তুত করে নিছি যেটা লিখবো, তাই না? তাহলে অবশ্যই আমার এটা নিয়ে ওয়ার্ড ফাইলে লিখে রাখছি আমি, ব্যাপারটা তো এরকম, তাই না? আর যদি আপনার মনে হয় যে না আপনি রেডি লিখতে পারেন, তাহলে রেডি লেখা শুরু করে দেন এখন। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আপাতত গুগল থেকে কালচার রিলেটেড একটা কন্টেন্ট কপি করে এনে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। কিন্তু এগুলো লিখতে হবে কাকে, হাতে লিখতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি কালচার, কালচার, আমি এখানে দিচ্ছি কালচার অফ বাংলাদেশ নামে একটা হচ্ছে কন্টেন্ট লিখবো আমি। তো এখান থেকে উইকিপিডিয়াতে যাচ্ছি, এখান থেকে একটা তথ্য নিচ্ছি আর কি, আমি জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, ফরম্যাট করে দেয়, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ তারা দুটোই করে দেয়। আমি এখান থেকে দুর্গাপূজা পয়লা বৈশাখ নিয়ে আমি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, আমি এই কন্টেন্টটা দিব, তো আমার ব্লগ পোস্টটা দিয়ে দিব। আচ্ছা, এখানে তো এই পিক্সেলগুলো আছে, আমরা এদিকেও পিক্সেল অ্যাড করবো। নাইট ভাই আজকে দেখবেন। হ্যাঁ, তাহলে আমি এটা এখানে কি দিলাম ভাইয়া, পয়লা বৈশাখ। তাহলে আমি এখান থেকে এটা কাট করতেছি, কারণ এটা হচ্ছে আমার হেডলাইন হবে, তাই না? তাহলে এখানে আমি কি দেবো, পয়লা বৈশাখ, আমার টাইটেলও হবে এটা, আবার এখানকার যে হেডলাইনটা হবে এটাও হবে কি আমার, পয়লা বৈশাখ। তাহলে আমি এখান থেকে জানতে হবে, লেখালেখির ব্যাপারগুলো এগুলো তো একটু করতেই হবে একদমই। দেখেন আপু, আমি যদি সহজ কথা বলি, একটু রেকর্ডটা অফ করেই বলি, আমি এটা একটু বড় করে দিই যাতে হচ্ছে কন্টেন্টের সাদৃশ্যতা ভালো থাকে। না, এগুলো কোনো আলাদা ফরম্যাট নেই, আপনি আপনার মতো করে লিখে যাবেন। হ্যাঁ, আপনি হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা আছে এটাই আপনি ইউজ করুন, যেটা থাকবে আর কি। আপনি তবে এগুলো আপনার মতো করে আপনি একটু কি করে দিতে পারেন, এটা কন্টেন্টটা নির্ভর করে সম্পূর্ণ আপনি কোন স্টাইলে সাজাইতে যাচ্ছেন। আজকে আপনাদের কিন্তু আমি ওগুলো শেখাবো না, আজকে আপনাদেরকে শুধু দেখাবো যে হচ্ছে কিভাবে একটা পোস্ট আপনি করবেন, এতটুকু। এরপরে মার্কেটিং এর দিন মার্কেটিং এর স্টাইলটা দেখাবো, যেদিন যে স্টাইল আসবে সেটা আপনাদের কাছে কাজ হবে শুধু এটা করা, আর কিছু না। আমি এটা সবগুলো বোল্ড করে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ওই যে আমি ওখানে আপনাদের গ্রামারলিটা স্টপ করে দিছিলাম না, যে গ্রামারলিটা রেখে যাই, এই যে গ্রামারলিটার ভুল হচ্ছে, এই যে এটা, এই যে সে ওয়ার্ড স্পেয়ার বানানটা এখানে কি আছে, ভুল আছে, সে আমাকে রাইট করে দিচ্ছে যে এটা আপনার বানানটা ভুল আছে। আমি তাহলে রাইটে ক্লিক দিচ্ছি, রাইট হয়ে যাচ্ছে। যেগুলো হচ্ছে নিচে রেড দেওয়া আছে সেগুলো কি আছে, ভুল আছে। তাহলে এখানে যে বলা আছে এটা হচ্ছে ডিসমিস, এখানে দুইটা ইস্যু বানানটা দুটো হয়ে গেছে, তা আমি একটাকে কেটে দিতে হবে। এখন ঠিক আছে, এই যে
এটা দিয়ে দিচ্ছি, মানে এগুলো আবার দেখতে হবে কিন্তু মাঝে মাঝে, কিন্তু এই যে ফিল, তো এখানে ইন, এখানে হবে অন, তারপর এখানে ফিউচার, এখানে হচ্ছে অথবা বানানটা চলে আসছে আর কি, ফিউচার হবে। তো যেগুলো যেগুলো হচ্ছে আপনি এগুলো ঠিক করবেন লেখার সময়, ঠিক আছে, এটা আপনাকে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আপনি এখন কি করবেন, এখানে তো আমরা মানুষের কি পিকচারগুলো হচ্ছে কপি করছি জন্য একবারে চলে আসছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, নিজেকেই পিকচার অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আপনি আপনার যে জায়গায় পিকচার অ্যাড করা প্রয়োজন, এখানে একটা অ্যাড করবো আমরা, এখানে একটা অ্যাড করবো, মনে করেন একটা লাইনের পর এখানে একটা অ্যাড করবো, এই দুই জায়গায় আমরা দুটো পিকচার অ্যাড করবো, ঠিক আছে। এগুলো কিন্তু আপনার স্টাইলের উপর নির্ভর করে ভাই, এগুলো কারোটা কপি করবেন না আর কি, আপনি আপনার মতো করে করবেন। তাহলে নাইট ভাই দেখেন, এই যে আপনি এখানে যাবেন ইনসার্ট ইমেজে, ইনসার্ট ইমেজে গিয়ে আপনি তো এই পিকচারটার উপর কি করবেন, কন্টেন্টটার উপর পিকচার ডাউনলোড করে রাখবেন, তাই না? এখন কথা হচ্ছে এখানে কিন্তু কপিরাইটের ব্যাপার আছে, এই যে আমি যেগুলো চুরি করে মানুষের ওখান থেকে নিয়ে আসলাম না, আবার পিকচারও তো মানুষের পিকচার ডাউনলোড করে নিবো, তাই না? এগুলো কিন্তু কপিরাইট হবে। তো এই কপিরাইট কপিরাইট না, এগুলো আপাতত বাদ দেন, আপনি যার কাছ থেকে পান তার কাছ থেকে পোস্ট করে আগে প্র্যাকটিস করেন। 4-5 নম্বর ক্লাসে গিয়ে আমি আপনাদেরকে কপিরাইট থেকে মুক্ত করাবো, ঠিক আছে, বলবো যে আর এইভাবে করা যাবে না, তখন আমরা ইউনিক ওয়েতে করবো, ঠিক আছে। তাহলে এখন আমরা যেভাবে করবো, আপাতত ধরে নিলাম যে হচ্ছে আমি ডাউনলোড করে কালচারের উপর ডাউনলোড করে আমি পিকচার কী করে রাখছি, পিকচার সাজাই রাখছি। তো ধরে নিলাম এখান থেকে আমি একটা পিকচার ডাউনলোড করবো, ধরে নিলাম যে হচ্ছে আমি এই পিকচারটা আমি আমার ব্লগ সাইটে ইউজ করবো আপাতত। না এখানে হচ্ছে আমরা তো এখনো হচ্ছে ইয়ে করতেছি না, সাথে সাথেই কপিরাইট ধরে দেয় আর কি, যখন আপনি অবশ্যই 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 আর এখন করবে না, কারণ আপনার ওয়েবসাইটটা আমরা যে ব্লগ সাইটটা করতেছি না, এটা তো এখনো কি হয় নাই, ইমেইলেই সাবমিট হয় নাই, গুগলেই সাবমিট হয় নাই, কারণ গুগলেই তো আপনাকে এখনো অথরাইজ দেয় নাই যে আপনি তার ওয়েবসাইটে কিছু একটা করতেছেন। হ্যাঁ পাবলিশ হয়ে যাবে, কিন্তু গুগল কিন্তু আপনাকে এখনো আপনার ওয়েবসাইটটা এখনো অথরাইজ করে নাই, যার কারণে আপনি এখনো পর্যন্ত কপিরাইট পাবেন না। যখন এটা কপি অথরাইজ হয়ে যাবে, অথরাইজ কখন হবে, যেটা আমরা এটার ভিতরে অন পেজের কাজগুলো করবো, মানে 12 নম্বর ক্লাসে গিয়ে, তখন আমরা কপিরাইট খাবো, তার আগে আমরা সব ইউনিক করেই ফেলবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পিকচারটা ইয়ে করলাম, তো আমি এখানে যাচ্ছি, আমি এখানে পিকচার নেব, এখানে যাচ্ছি ইনসার্ট ইমেজ, যেখানে আমার পিকচারটা আছে আমি ওখান থেকে যাচ্ছি, পিকচার কোথায়, আমি একটা পিকচারে আপাতত দিচ্ছি, তো আমি এটা আমার মতো করে বড় সড়ো করে দিব আর কি। আপনি এখানে গিয়ে আরো আপনার যাই যে যে জায়গায় পিকচার ইউজ করে যতটুকু করা দরকার, যেমন আমরা এখানে দুটো পিকচার ইউজ করা আছে, এখানে একটা করলাম, এদিকে গিয়ে আরো করা যাবে, আপনি আপনার মতো করে করে ফেলবেন, ঠিক আছে। আরেকটা আচ্ছা নাই, তাহলে আমি এখানে মনে করেন একটা অ্যাড করবো, ঠিক আছে, এখানে তাহলে আমি এখানে চলে যাব ইনসার্ট ইমেজ। আপনার চাইলে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন, 1-1.5 মিনিটের ভিডিওগুলো যেগুলো, ঠিক আছে, এখান থেকে গিয়ে বড় ভিডিও দেওয়া যাবে, তবে তাহলে লোডিং হতে অনেক টাইম লাগবে আর কি। আমি এখানে আপলোড ফ্রম কম্পিউটারে যাচ্ছি, চুজ ফাইল, তারপর আপনার পিকচারটা আপনি যেখানে রাখছেন আর কি, যে ফাইলে রাখছেন সে ফাইলে চলে যাবেন। তো ধরে নিলাম আমি এখান থেকে আর 1 বৈশাখের পিকচার তো আর পাবো না, একটা ডাউনলোড করে রাখছিলাম, আমি দিয়ে দিলাম এটাই আমার 1 বৈশাখের পিকচার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ফাইলটা হচ্ছে বেশি আছে, মানে এইচডি কোয়ালিটি, মানে বেশি কোয়ালিফিকেশন বেশি আছে আর কি, রেজুলেশন, এই যে আপনার এখানে ভুল দেখাচ্ছে, তাহলে আপনি হচ্ছে 670x670 বা এর নিচের মধ্যে যেগুলো সেগুলো নেবেন আর কি। আমি এখান থেকে একটা পিকচার নিচ্ছি আপাতত, এটাই নিচ্ছি। আচ্ছা এগুলো সবগুলো আমার ফাইল বড় সাইজ করে দেবেন, ফাইল চেঞ্জ করবেন, পিকচারের ফাইলটা চেঞ্জ করে দেবেন, আমি এটা দিচ্ছি।
আপাতত দিলাম পয়লা বৈশাখের মধ্যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ক্রপ করে ফেলুন অথবা স্ক্রিনশট করে নিয়ে ফেলুন, তাহলে রেজুলেশন ছোট হয়ে যাবে। আচ্ছা ভাই, আমি এগুলো আর কিছু করতেছি না। এভাবে করার পর আবু অবশ্যই কি করতে হবে, এখন লিংক দিতে হবে, লিংক দিতে হবে। লিংক কোন লিংক দিব? এখানে আমরা লিংক দেব হচ্ছে, এইখানে লিংক দেব আমরা কার, এই জায়গাতে অনেকে হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, কার লিংক দেব কোথায় পাবো, একটু ভালো করে বুঝে দেখেন ভাই। এই লিংকটা আমরা কার লিংক দেব, এই জায়গায় তার লিংকটা দেব যখন বায়ার আমাকে কাজ করতে বলবেন। ভাই ভালো করে বুঝে, যদি বায়ার আমাকে কাজ করতে বলে তার ওয়েবসাইট নিয়ে, তাহলে এই জায়গাটার মধ্যে আপনি ওনার জন্য কন্টেন্টটা লিখতেছেন, লিখে এই কন্টেন্টে কার লিংক দিবেন, বায়ারের লিংকটা দিবেন, মানে তার ওয়েবসাইটে আপনি কি পাঠাতে যাচ্ছেন, ভিজিটর পাঠাতে যাচ্ছেন। ভাই একটু বুঝে দেখেন, আমি এখানে যে লিংকটা দেবো কার লিংকটা দিব, কেন দিব বলেন তো? কারণ এই পোস্টটা আমি বিভিন্ন জায়গায় পোস্ট করব, তারা যারা পড়বে তারা এই পোস্টের মধ্যে আসবে, আসার পর যদি এই লিংকে ক্লিক করে কোথায় যাবে, বায়ারের ওখানে যাবে, তাহলে প্রশ্ন হলো আমি কি জন্য লিখলাম, আমার এখানে কেন করলাম, ব্যাপারটা তাই না? যে বায়ারের ওখানে যদি পাঠিয়ে দিতে চাই তাহলে আমি এখানে কেন করলাম, কারণটা হচ্ছে আপাতত বুঝাচ্ছি বায়ারের জন্য, পরে আমরা বায়ারের জন্য করব, নিজের জন্য করব। যেমন আপনি মনে করেন ফাইবারে অ্যাকাউন্ট খুলে ফেলছেন, ফাইবারে কাজ করেন, তাহলে ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন আপনি মার্কেটিং শুরু করে দেবেন, আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এরকম একটা চার্ট তৈরি করবেন, যেখানে বলা থাকবে আপনি এই এই সেবা দেন, এই এই কাজগুলো করেন। সেটা প্রত্যেকটা কাজের মধ্যে কি থাকবে, লিঙ্ক থাকবে। তাহলে ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, আপনার প্রোফাইলে চলে যাবে, মানে আপনার প্রোফাইলে, আপনার প্রোফাইলে গিয়ে দেখবে যে এই ভাইটা এই কাজ করে, তখন আপনাকে কাজের জন্য অর্ডার করবে, সেটা একটা। আর আমরা এখন পার্সোনালি কোনটা করব, এখানে একটা লিঙ্ক দিতে হবে, এই লিঙ্কটা আপাতত আমরা ওই উইকিপিডিয়াটা দিচ্ছি, কেন, কারণ হচ্ছে মূল তথ্যটা কোথায়, উইকিপিডিয়া, বুঝতে পারছেন ব্যাপারটা? পরবর্তীতে আমরা মার্কেটিং এর সময় আবার মার্কেটিং এর মতোই করে করব, আপনারা শুধু এখানে লিংক দিতে হচ্ছে তাই এটুকু, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এই ওয়ার্ডটাকে ক্লিক করে আমি এই যে লিংক অপশন, ঠিক আছে, লিঙ্কে ক্লিক দিলে আপনার লিঙ্কের ঘর চলে আসবে, ঠিক আছে ভাই? তাহলে এখানে গিয়ে আমাদের যে মূল যে অ্যাকাউন্টটা উইকিপিডিয়ার যে হচ্ছে তথ্যগুলো আমরা যেখান থেকে পাইছি, তো আমরা ওখান থেকে দিয়ে দেবো উইকিপিডিয়া। তো আমি ধরে নিলাম উইকিপিডিয়ার ইয়েটা কোথায়, এই যে আমি ধরে দিলাম এটা আমার তথ্য, ঠিক আছে ভাই? এটা আমার আপাতত ধরে নিচ্ছি এটা আমার বায়ারের কাজ, ঠিক আছে? আমি এখান থেকে কপি করে আমি আমার এখানে লিঙ্কটা বসাই দেবো, অ্যাপ্লাই। তাহলে যদি এই এখানে যদি পড়তে এসে কেউ যদি এখানে ক্লিক করে কোথায় চলে যাবে, উইকিপিডিয়াতে চলে যাবে। ঠিক একইভাবে আমরা পিক্সারেও লিঙ্ক করে দিব, কার লিঙ্ক, ওই লিঙ্কটাই, তার মানে যেখানে ক্লিক করি অনেক সময় আমরা কি করি, পোস্টের মধ্যে কি আছে পিকচারটা যেটা আছে সেটা দেখার জন্য কি করি, পিকচারটাতে ক্লিক করি না, যে একটু জুম করে দেখি, যখন জুম করতে যাবে সে কোথায় চলে যাবে, বায়ারের বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। এই যে এইভাবে প্রত্যেকটা জায়গায়, আপনি যদি এখানেও কোনো ওয়ার্ডে যদি কি করতে চান, লিঙ্ক করতে চান, আপনি সেটাতেও মার্ক করে আপনি লিঙ্ক অপশনটা ক্লিক করে দেন, এখানে লিঙ্ক দিয়ে দেন, অ্যাপ্লাই। সেই রিলেটেড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বায়ার আপনাকে কোন জন্য হায়ার করবে ভাই, আপনি কিন্তু একটু বুঝে গেছে, আপনি কি ডিজিটাল মার্কেটিং নলেজ আছে নাকি, আচ্ছা আপনার কথাটা মানে এটা মানে এক কথায় বুঝে যাইতে পারছেন আর কি, ভালো হয়েছে। তার মানে বায়ার যখন আপনাকে বলবে, বায়ার কিন্তু আপনাকে কোন রিলেটেড কাজগুলো দেবে জানেন, মনে করেন নাইফ ভাই আপনার মোটরস এর শোরুম আছে না, মনে করেন আপনি একজন বায়ার, অনলাইনে কাজগুলো কিন্তু এরকম, তাই মোটরস এর শোরুমে যেটা যে প্রোডাক্টগুলো চলে আসছে না, সেই প্রোডাক্টগুলো মনে করেন আপনি আমাদের মতো ফ্রিল্যান্সারকে দিয়ে কি করাবেন, অনলাইনে সেল করাবেন। আপনি আমাকে তাহলে এখন কি বলবেন, যে ভাই আমি তো কিছুই জানি না, শুধু আমাকে কি করে দেন, এই প্রোডাক্টটা দিলাম, এখন এই প্রোডাক্টটা নিয়ে কি করেন, ব্লগ সাইট লেখেন, তার মানে সুন্দর করে উপস্থাপনা করেন, করে এখন এই লেখাটাই আমরা বিক্রি করে চালাবো সব জায়গায়। সেগুলোর মধ্যে আবার লিঙ্ক থাকবে কার, আপনার ওয়েবসাইটের, আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনার ইমেল নাম্বার, আপনার সব দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে আপনার সঙ্গে যোগাযোগ করে ব্যাপারটা ক্রয় করবে, ঠিক আছে? এভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করা যায়। তো এইটা হচ্ছে আমাদের এই জায়গাটার কাজ। তো আমরা আর কিছু করতেছি না, আমরা এখানে কি দিয়ে দেবো, পাবলিশ দিয়ে দেবো। তো পাবলিশ দিয়ে কনফার্ম করে দিলাম, তারপরে এটা পাবলিশ হয়ে গেল। এখন পাবলিশ হয়ে গেল মানেই যে আপনি এটা গুগলে শো করাবে, কাল থেকে লাখ লাখ ভিউ হবে তা না, কারণ আমরা কি নিয়ে কাজ করতেছি, প্রথমেই বলছি আমরা একটা ফ্রি ওয়েবসাইটে কাজ করতেছি, আমরা এখানে প্র্যাকটিসও করতে পারবো, সব ভিজিটরও বাড়িতে হবে, যেমন এখানে কত ভিজিটর আসবে, যে কোন কত কোন ভিজিটর কত দেখবে সব আমরা দেখতে পারবো, এখানে আর্নিংস কত টাকা আর্ন হবে সেটাও দেখতে পারবো। এখন কথা হচ্ছে কত টাকা আর্ন হবে, এটা কবে থেকে, এটা ভাই কবে থেকে, আপনার মডেলটা দেখতে যেরকম দেখাবে বা আপনি যেমন চান সেরকম দেখাবে, ঠিক আছে? এটা কোন মডেলে আপনি দেখতে চান সেই মডেলের থিমটা নিয়ে নেবেন। আর এখানে লেআউট তো বুঝেন তাই না,
লেআউট কোনগুলো? লেআউট হচ্ছে আপনার মডেলটা, হোম বাটন, তারপর হচ্ছে অ্যাবাউট, এই যে এগুলো বাটন থাকে না উপরে, এইটা আপনি এখানে কীভাবে অ্যাড করবেন, এখানে একটা একটা করে কী করবেন, যে অ্যাবাউট নিয়ে আসে এগুলো তো একটা একটা করে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে ভাই? অ্যাড করবেন আর হচ্ছে একবার রিফ্রেশ করে আপনার যে ভিউগুলোকে গিয়ে দেখবেন যে আপনার পোস্টটা কেমন দেখায়, তাহলে আপনি দেখতে পারবেন যে আপাতত আমাদেরটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা যখন লেআউটটা চেঞ্জ করবেন তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা চলে আসবে, বুঝতে পারছেন? কোনটা আপনাদের কাজ, বাড়িতে গিয়ে যাদের পিসি আছে এগুলো অ্যাড করে ফেলা, এবং দ্বিতীয়ত অবশ্যই অবশ্যই প্রত্যেকজনের ব্লক সাইট তৈরি করা, যাদের মোবাইল আছে তারাও কিন্তু ব্লক সাইট তৈরি করতে পারেন খুব ইজিলি, ঠিক আছে? এখন আপনারা যারা হচ্ছে একবার নতুন, একবার যারা ব্লক সাইট নিয়ে খুব সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু এই যে রোয়ার বাংলা, তারপর কিছু ফ্রি আর্টিকেল সাইটগুলোতে ইউজ করতে পারবেন, রোয়ার মিডিয়া, এই যে এই ওয়েবসাইটটা আমার ভালো লাগে, আমি মাঝে মাঝে একটু পড়ি, এটা বাংলায় করা আছে তো আপনি ইংলিশ করে দেন, বিভিন্ন নিউজগুলো আপনার ওখান থেকে করতে, হ্যাঁ ওগুলো একটা ব্লগ। এই যেমন আপনি এখান থেকে যে প্রত্যেকটা সাইট নিয়ে কাজ করতে পারেন, এই যে মনে করেন আপনি এখান থেকে এটা নিয়ে আপনি লেখালেখি করেন, হিস্ট্রির তথ্য নিয়ে আপনি একটা কী করবেন, কন্টেন্ট লিখবেন, এই যে এটা একটা কন্টেন্ট, ঠিক আপনার ব্লগ সাইটে যেরকম আছে, এরাও কিন্তু একটা ব্লগ সাইট বা একটা ব্লগ সাইট থেকে এরা ওয়েবসাইটে চলে আসছে এখন, কিন্তু প্রথম অবস্থায় কী ছিল এই যে। আর লেআউট কোনটাকে বলতেছে জানেন, এই যে এটা হচ্ছে লেআউট, এই যে এগুলো আপনার লুকটা কেমন দেখাবে, ঠিক আছে? আর আপনার ইনকাম হবে কখন ভাই, যারা ওই যে বললেন ব্লগ সাইট নিয়ে, এই যে যখন আপনার ওয়েবসাইটে কী আসবে, এখন হাজার হাজার ভিউ আসবে, তখন এখানে কী চলে আসবে, অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, এই অ্যাডভার্টাইজমেন্ট চলে আসলে তখন আপনার ইনকাম, বুঝতে পারছেন? ঠিক আছে, তখন তো আপাতত আপনারা আপনাদের মতো করে ফেলেন, পরবর্তীতে যখন আমরা হচ্ছে মার্কেটিং করবো, মার্কেটিংয়ের ব্যাপারগুলোতে তখন আমরা মার্কেটিং করে ফেলবো।